আর দিনের বেলা তো আমরা দুইজনে মেসেজের মাধ্যমে কথাগুলো বলছিলাম হ্যাঁ আমি আপনি কেমন আছেন আপনি যদি অনুমোদন দেন অনুমোদন দেন তাহলে আমি ওই বিষয়টা নিয়ে আলাপ করতে আগ্রহী আর কি আচ্ছা কি বিষয়টা নিয়ে আলাপ করবেন দর্শকদের উদ্দেশ্যে একটু একটু বলে নেন কি বিষয়টা নিয়ে আলোচনা করবেন আলোচনার বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা হচ্ছে ওই দিন আপনি রুহলামিন ভাই নামে একজন মুসলিমের সাথে লাইভ করছিলেন 26 তারিখে তো ওই লাইভে আপনি উনি কথা কাটাকাটি একটা পর্যায়ে দুইজনে উত্তেজিত হয়েছেন যদিও আপনার ওনার জনের কিছু ইয়ে উঠছে দেখছি আমি একদম কমপ্লিটলি পুরো ভিডিওটাই দেখলাম আমি লাইভটা ওই লাইভের বিষয়ে আমার কিছু আমি কি উত্তেজিত সময় মেনটেন করে আমি কি উত্তেজিত হয়েছিলাম আপনি যদি বলেন যে আলোচনা করি তাহলে আমি অবশ্যই সিরিয়ালি বলবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি মানে শুরু থেকে শুরু করবেন নাকি মানে কোথা থেকে শুরু করবেন আলোচনার সাবজেক্টটা কি টপিকটা কি এটা একটু আগে বলে নিলে আমার মানে আলোচনা বুঝতে সুবিধা হবে ওই যে আপনি সূরা তাওবার যে 5 নাম্বার থেকে 1 থেকে 5 নাম্বার বা 6 নাম্বার আয়াত পর্যন্ত আমরা তো মেসেঞ্জারে অবশ্যই আজকে দিনের বেলা এটা নিয়ে আপনি আমি কিন্তু আমি এখন পর্যন্ত আপনার ইয়াটা বুঝতে পারিনি আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পারিনি কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে nastikto.com এ এটা তাফসীরগুলো অলরেডি দেয়া আছে যে কোনো পাঠক ডাউনলোড করে পড়ে নিতে পারবেন কিন্তু তাফসীর নিয়ে আলোচনাটা আসলে কোনো আলোচনা হয় না আমরা যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে বিষয়টা নিয়ে আমি আমরা যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি যেমন ধরেন এই যে সূরা তাওবার 1 থেকে 5 বা এক থেকে 6 7 এই আয়াতগুলোর এই আয়াতগুলোর মূল বিষয়টা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক বিষয়ক তাই না সলিমদের সাথে মুসলিম হবে ভাই আমি আপনার থেকে শুধুমাত্র জানতে চাচ্ছি বিষয়টা এখনো আমরা আলোচনাতে নাই আমি শুধুমাত্র জানতে চাচ্ছি জানার জন্য জিজ্ঞেস করছি যে এই সুরাটা নাজিল হয়েছিল হযরত মুহাম্মদের জীবনের শেষ পর্যায়ে তাই তো সত্য সত্য নাকি মিথ্যা বলেন আপনি মক্কা বিজয়ের পরে আপনি বলতে থাকেন আমি কথা ইন্টারফেয়ার করব না মক্কা বিজয়ের পরবর্তী সময়ে এই সুরাটা নাজিল হয়েছিল তাবুকের যুদ্ধের পরে তাবুকের যুদ্ধ থেকে ফেরত আসার পরে তাই না এই সূরার মানে প্রথম 40টা আয়াত নাজিল হয়েছিল তাবুকের যুদ্ধ থেকে ফেরত আসার পরে সেই সময়ে আবু বকরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হজ বিষয়ক মানে হজ পরিচালনা বিষয়ক দায়িত্ব হয়েছিল এবং হজরত আলীকে পরবর্তীতে পাঠানো হয়েছিল আবু বকরকে এইটা বলার জন্য যে এই আয়াতগুলা এখন নাজিল হয়েছে যে এই সময় এই চুক্তি পরবর্তী সময় চুক্তিটা শেষ হয়ে যাওয়ার পরে যখন যে যেখানেই মুশরিকদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে কতল করতে হবে এবং হত্যা করতে হবে হ্যাঁ এই যে এই চুক্তিকালীন সময়টা অতিবাহিত পরে যেখানেই মুসলিকদের পাওয়া যাবে হত্যা করতে হবে এবং পুরো আরব অঞ্চল থেকে সমস্ত অমুসলিমদেরকে বিতাড়িত করতে হবে মুহাম্মাদের জীবনে শেষ ছিল আরব অঞ্চল থেকে সমস্ত অমুসলিমদেরকে বিতাড়িত করতে হবে কারণ হচ্ছে অমুসলিমরা হচ্ছে অপবিত্র আত্মা তাপসির ইবনে কাসিরে লেখা আছে অমুসলিমরা হচ্ছে অপবিত্র আত্মা অপবিত্র শরীর না কিন্তু অপবিত্র আত্মা এটা বলা আছে নাকি তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাসিরে বলা আছে অমুসলিমরা হচ্ছে অপবিত্র আত্মা নাকি ভাই আমি হ্যাঁ আপনার কথা আমি দিমত পোষণ করতেছি না আপনি যদি আমাকে আলোচনাটা করতে দেন আমি মূল ফ্যাক্টটা হচ্ছে কি ভাই আলোচনাটা হতে পারে মূল ফ্যাক্টটা হচ্ছে ওই দিনে আলোচনা আমার কাছে কিছু ঘাটতি আমি ওই দিনে আলোচনা আপনাদের দুইজনের ভিতরে কিছু ঘাটতি দেখছিলাম তো ওই জিনিসটা নিয়ে আমি তুলে ধরতে যাচ্ছি যদি আমাকে সময় দেন আমি 5 মিনিট বলবো আপনি আবার আমি বলার সময় হ্যাঁ যদি আপনি ওইভাবে বলতে চান তাহলে আমরা অবশ্যই কথাটা আলোচনা করতে পারবো আমার দাবি হচ্ছে যে এটাই যে আমরা অডিয়েন্স কে ভুলবাল না ভুলবাল আমিও বুঝাবো কেন আপনি বুঝাবেন আপনার সাথে আমি মনে করি আপনি আমার প্রতিপক্ষ

আচ্ছা ওই দিন আপনি রুহুল আমিন ভাইয়ের সাথে যখন আপনারা তর্ক করছিলেন একটা সময় আসি যখন আপনি বলছিলেন যে হাদিসে আছে নবী মোহাম্মদ সাল্লাম ঘরের ভিতরে মানে খাটিয়ার নিচে প্রস্রাবের জন্য একটা বাটি রাখতেন এই হাদিসটাকে কেন্দ্র করে আপনি বলছেন যে এটা কন্টিনিউয়াস উনি বলছেন না ওয়ান ডে আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে হাদিসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি হাদিসটা দেখিয়ে দিচ্ছি ভাই আপনি বলতে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি ভাই আমি আপনার সাথে কিন্তু ওয়াদা

মহান আল্লাহ তালা যে মহাবিশ্ব সবকিছু গ্রহ নক্ষত্র ফেরেস্তা সবাইকে সৃষ্টি করেছে তার সবচেয়ে মনোনীত রাসুল আল্লাহর রাসুল রাত্রে বেলা বাইরে যেতে ভয় পাইত কারণ শত্রুরা তারা মেরে ফেলবে তাইতো জি জি আচ্ছা এটা আপনি বলতে যাচ্ছেন মানে মহাবিশ্ব সবচেয়ে শক্তিশালী যে মানে সত্তাটা যে মহাবিশ্বের সমস্ত কিছু তৈরি করছে যার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না যে মানুষের জন্ম এবং মৃত্যু নির্ধারণ করে রাখছে কে কবে কোথায় মারা যাবে কে কবে কোথায় দুর্ঘটনায় পড়বে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণাধীন তার মনোনীত একমাত্র রাসুল যাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি মানে ভালোবাসে যার ইয়া ছাড়া মহাবিশ্বই সৃষ্টি হইতো না সেই বেটায় রাত্রেবেলা শত্রুর ভয়ে বাইরে বাইরে ভয় পাইতো ভয় পায়া পেশাব করতো খাটের নিচে এটা আপনার মানে কথা দুর্দান্ত ভাই আপনার

তারপরে আপনাদের যেটা অনেক মাধ্যমে দেখলাম যে একটা পর্যায়ে আসি রুহুলামিন ভাই আপনার সাথে একটু উত্তেজিত হয়েছে আর পর উনি আপনাকে জিজ্ঞেস করছিল আসিফ শব্দের অর্থ কি মহিউদ্দিন শব্দের অর্থ কি আপনি বলছেন আমি জানি না তো এটাকে এখানে একটা বিশেষ দোষে বলো আসিফ ভাই

মানুষের প্রতি ভালোবাসা বলতে গিয়ে উনি একটি আয়াত অর্থাৎ সুরায় তার ৬ নম্বর আয়াত উনি আপনাকে ভাই বলছিল কথার কথা তখন আপনি বলছেন আমি তো মুসলিম মুসলিমরা তো অমুসলিম মুসলিমদের ভাই তো আমি না আমরা তো অমুসলিম তখন উনি কি বললো আপনাকে যে আপনি তাহলে অমুসলিমদের প্রতি মুসলমানদের করণীয় বলতে গিয়ে সুরা তার ছয় নং আয়াত ও আনফাল সুরা আনামের একশো আট নম্বর আয়াত পড়তে বলছেন আপনাকে এখানে একটি কথা হচ্ছে যে তিনি আপনাকে বুঝাতে চেয়েছেন যে আপনার সাথে বা অমুসলিমদের সাথে মুসলমানদের ব্যবহারটা কেমন হবে এই উদ্দেশ্য করে উনি আপনাকে ছোড়ে দিয়েছিল যে এই আয়াতগুলো পড়েন তখন আপনি তাকে তার বক্তব্যের মূলে না দিয়ে বা উদ্দেশ্য বা প্রণীত ভাবে যেভাবে হোক আপনি সুরায় তবার এক নং আয়াত থেকে তাফসির পড়তে শুরু করলেন হ্যাঁ উনি কিন্তু আপনাকে বলছিল ছয় নং আয়াত পড়েন আর সুরা আনামের একশো আট নম্বর আয়াত পড়েন আমি কিন্তু আপনাকে টোটাল সময় দিব যত আমি যদি দশ মিনিট নেই আপনি মিনিট অসুবিধা শুরু করবে আপনি ওইখান থেকে শুরু করলেন শেষ পর্যন্ত আপনি সুরা তবার আর এক থেকে পাঁচ নং আয়াতের তাপসির পড়লেন কিন্তু উনার বলা ছিল ছয় নম্বর আয়াত সেটা আপনি পড়েন নাই আপনার লাইভটা এখন আপনার ওয়ালে আছে আপনি শুনতে পারবেন তাপসিরটি পড়েননি হ্যাঁ উনি আপনাকে তাপসি আয়াতটা পড়তে বলছে কিন্তু আপনি ওইগুলো তাপশির পড়ছেন এক থেকে পাঁচ কিন্তু ছয় নম্বর আয়াতটা আপনি পড়েন নাই তাপসির পড়েন নাই এবং আনামের একশো আট নম্বর আয়াতে তাপসির টা আপনার পড়েন নাই কিন্তু ওনার উদ্দেশ্য ছিল একটা যে আমার সাথে অ্যাকচুয়ালি আপনার সম্পর্ক কি হবে অমুসলিমদের সাথে মুসলমানদের কখন কোন সময় কিভাবে হবে এগুলো জানানোর জন্য কিন্তু আপনি ওটাকে নিয়ে গেলেন সুরা তভার পাঁচ নম্বর এক থেকে পাঁচ নম্বর আয়াতে আবার দেখলাম আপনি কম্পিউটারে সবুজ কালারের লেখাগুলো দেখাইলেন আর যেগুলো সাদা দেখিয়েছেন এবং পড়েছেন কিন্তু যেগুলো সাদা মার্ক ছাড়া মার্ক ছাড়া এগুলো আমি আপনি কিন্তু টোটাল না না ওগুলা আমি ওগুলা আমিই করেছি ওগুলা আমিই করেছি সবুজ কালারগুলো আমি আপনি কোন

আমিও নোট রাখি তো এখন আমার কথা হচ্ছে যে আবার দেখলাম আপনি কম্পিউটার যে সাদা কাগজ সাদা গুলা আপনি পড়লেন না এখানে অডিয়েন্স আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখানে কি ছিল সেটা আমার জানা নেই আপনার মাধ্যমে আমি শুনি নাই যদি আমি ব্যক্তিগত ভাবে পড়ে নিছি এবং কি আপনি এক নং আয়াতের তাপসির পড়ার পর তিন নং আয়াতের তাপসির পড়েছেন ওই লাইভে আপনি এরপরে দুই নং আয়াত আপনি দেখেন এখানে বাদ দিয়ে গেছেন তাপসিরটা ওটার পড়েননি হ্যাঁ আমরা জানি যখন অর্থ নিয়ে আলোচনা করার কথা ছিল এখানে আপনি কি করলেন তাপসিরটা নিয়ে আবার দুইটা আয়াতের তাপসির বাদ দিয়ে গেলেন সূরা তাওবার সাইন নাম্বার আয়াতটা আপনি বাদ দিয়ে গেছেন ওই দিনের পড়াতে হ্যাঁ আনুশিক শেষের অংশের তাফসীরটা আবার নিয়ে আসেন যেহেতু আপনার নোট করা ছিল ওই জন্য তাহলে আমরা এখানে কি বুঝবো যে এটা যেটা আমাদের সাধারণ মানুষের বুঝার দরকার যদি কেউ মনে করেন চিন্তাশীল হয় obviously ভালো কিছু বুঝবে না হয় সে obviously ভুল বুঝতে পারে আমার মনে হয় যে উচিত ছিল যে আর কি সবগুলাই পড়া বিষয় যেটা আপনি তাপসির পড়তে বারবার বলেছেন কারণ হত্যা করো এখানে হত্যা করো এবং হত্যা করো এই কথাটা কয়েকবার রিপিট করেছেন যেহেতু আপনি চার নম্বর আয়াতের তাপসির ভরার সময় হয়তো বা পাননি কিন্তু আপনি কিন্তু পাঁচ নম্বর আয়াতের উৎপেতে বসে থাকো এটাকে বারবার রিপিট করি বারবার পড়ছেন এটাই তো হচ্ছে সবচেয়ে ভাই এটাই তো হচ্ছে সবচেয়ে ভায়োলেন্ট কথা ইম্পর্টেন্ট সবচেয়ে ভায়োলেন্ট কথা যেমন ধরেন যেমন ধরেন একজন আমি যদি আপনাকে বলি আমি আপনাকে আজকে যে আলোচনাগুলো শুরু থেকে হয়েছে শুরুতে আমরা আলোচনা করেছি ভাই কেমন আছেন তারপরে কি দিয়ে ভাত খাইছেন তারপরে আপনার শার্টের শার্টটা খুব সুন্দর হয়েছে ভাই কথা শোনা যাচ্ছে এইগুলা হচ্ছে

আমি যদি এখন আপনাকে বলি যে মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাহলে কিন্তু আমার পুরা আলোচনার টপিক সমস্ত আলোচনা গুলা ইনভ্যালিড হয়ে যাবে ইনভ্যালিড না মানে অগুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং এই যে এই একটা সেন্টেন্স সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ঠিক আছে আমি যদি এখন বলি যে হিন্দুদেরকে যেখানে পাও সেখানে কোপাও তাহলে কিন্তু আমার সমস্ত আলোচনা অগুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং এই সেন্টেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই না এইটাই হচ্ছে এটাই হচ্ছে একটা জিনিস যখন আপনি পড়েন যেমন রবীন্দ্রনাথের সাহিত্য যখন আপনি পড়বেন বা ধরেন আপনি যখন নিটসের নিটসের ফিলসফি যখন আপনি পড়বেন বা বার্টন রাসেলের ফিলোসফি যখন আপনি পড়বেন তখন কিছু কিছু কি পয়েন্ট থাকে প্রত্যেকটা মানে ফিলোসফি বলেন সাহিত্য বলেন একটা কি পয়েন্ট থাকে যে এই মানে এই সুরাটার বা এই গদ্যটার মানে মূল কথাটা কোন জায়গাটাতে লেখা আছে মূল জিনিসটা কি হ্যাঁ এই যে এই সুরাত তাওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটাই হচ্ছে পাঁচ নম্বর আয়াতটা যে এই জায়গায় কি বলা ওকে ঠিক আমি আমি আপনার সাথে একমত ঠিক আছে আমি আপনার সাথে একমত তো আমি শেষ করি আপনাকে ছেড়ে দিচ্ছি সময়টা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন হ্যাঁ তো আপনি একটা যেটা সূরা তাফসীরের 4 নাম্বার আয়াতটা আমাদেরকে বুঝতে দেন নাই উদিনের লাইভে আর একটা কথা বলছেন আপনি যে আমরা সবাই জানি যে তাফসীর ইবনে কাসির না তাফসীর কোরআনে কারিমে অসংখ্য লোকে লেখছে অসংখ্য লোকে লেখা আছে সবগুলাই কিন্তু আমরা পড়তে পারি শুধু ইবনে তাফসীর ইবনে কাসিরের তাফসীরটা পড়ায় ফরজ নয় এবং কোথাও লেখাও না যে তাফসির ফরজ তাফসির হচ্ছে যখন আমি অর্থ বুঝবো না তখন তাফসির থেকে সহায়তা নিব বুঝার জন্য হ্যাঁ কিন্তু যদি আমি এখানে বুঝি তাহলে ওকে কিন্তু যখন আমি বুঝবো পড়তে হবে ভাই আমি শেষ করি আমি শেষ করি আমি আপনার কথাটা বলবো হ্যাঁ যখন আমি তাফসিরটা বুঝলাম না বা আরো অভিজ্ঞতার জন্য আমাকে তাফসির অবশ্যই আর আমাকে দেখতে হবে ওই সময়কার লোকেরা কি বুঝতো কি ইন্ডিকেট করে গেছে আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী তা এই জন্য আমরা তাফসিল গুলা পড়ি তো ওই একটা কথা হচ্ছে যে ওই সময় লোকদের কাছে কিন্তু কমপ্লিটলি কোরআন হাদিস পৌঁছায় নাই সবার কাছে যেমন একজন এক এরিয়াতে ছিল এখনকার যে আধুনিক যুগের কি হয় তাদের কাছে কন্টিনিউ সবগুলা কন্টিনিউ মানে ধর ইবনে কাছে তাই তারা ইবনে কাছে সবই পৌছেছিল ইবনে ক্যাসিডের কাছে সবই পৌঁছেছে আচ্ছা আমি আপনার এটা নোট করলাম তো এখনকার যারা তাফসিল লেখে তাদের কিন্তু সবগুলো আছে কোরআন হাদিস কারণ এখন ইন্টারনেটের জামানা ঠিক আছে সব সবকিছু একত্রিত করা যায় এই জন্য সব পাওয়া যায় কিন্তু আমরা সাহাবিদের যে জিনিসটা আমি বুঝার কাছে যেমন বর্তমান সময়ে তাফসির তাফসির আবুবাকা জাকারিয়া ফিজিল আলিল কোরআন তাফিমুল কোরআন তাফসিরে ফাতুল মাজিদ আহসানুল বায়ান এগুলো আমরা পড়ে তাফসির দিয়ে আপনি আমাকে বুঝাইতে পারেন আমি আপনাকে বুঝাইতে পারি সেটা অবশ্যই আমি আপনার লাইভে কোনোদিন দেখিনে বেশিরভাগে বেশিরভাগই আপনার লাইভে আমি

কাসির থেকে নিয়ে হ্যাঁ বেশিরভাগ বেশিরভাগ কারো কি ইবনে ইবনে কে রেফার করে এবং পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় এইটাই পাঠ্যপুস্তক ইবনে কাসিরের তাফসীরটাই হচ্ছে পাঠ্যপুস্তক আমি আপনার জন্য বলছি না আমি আপনার বলছি না ওনার পক্ষ বলছি না আমি আপনারটা যেমন আমি সবটাই বলবো ওনার ভুলটা কোথায় ছিল তো দ্বিতীয়বার উনি যখন যুক্ত হয়ে আপনাকে বললো যে আহ বারবার উনি আপনাকে রিপিট বলতেছে ভাই আপনি তো সবই পড়লেন আমার লাইনটা ডিসকানেক্ট ছিল তবুও আপনার কাছে আবদার করছিল ছয় নতটা পড়ার জন্য সেক্ষেত্রে আপনি বললেন যে আপনি পড়েন

আমরা যেটা জানি সুরা তবা বুঝতে হলে কমপ্লিটলি সুরা আনফালও পড়ে আসতে হবে কারণ সুরা তবার সামনে বিশ্বাস এই জন্য নাই যে এটাকে কমপ্লিটলি মুভাসেনে কারণ আমরা একই সুরা মনে করে যার কারণে তো আপনি কিন্তু রেফারেন্সটা সুরা আনফালও দিতে পারতেন সুরা আনফালও ক্ষেত্রে আপনি দিবেন কোনটা না না সুরা তাওবার সুরা তাওবাটা আলাদাভাবে মানে লিপিবদ্ধ করা হয়েছে বিসমিল্লাহ না দিয়া সুরা তাওবাটা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়েছে সুরা আনফালও আপনার পড়তে হবে সুরা আনফাল পড়তে তো আমি নিষেধ করি নাই আপনি সুরা আনফালও পড়ে আসতে পারেন কিন্তু

আটান্ন নম্বর আয়াতটা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু সুরা তবার আবার নম্বর আয়াত এক থেকে দুই নম্বর আয়াতটা বুঝতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সুরায় আনফালে আটান্ন নম্বর আয়াতটা এখানে জরুরি আছে তো আপনি সেটা কিন্তু করলেন না আপনি এক নং পাঁচ আয়াত থেকে পড়তে পড়তে আপনাকে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই কথাটা বললেন যে কোরআনের এক আয়াত বুঝতে হলে আনুষাঙ্গিক আগে পিছে অন্য আয়াত পড়তে হয় এই জন্য আমি আপনাকে খুবই ধন্যবাদ জানাই ভাই তো বাস্তব কথা হলো সুরা তবা যদি আমরা বুঝতে যাই সবার জন্য সুরা আনফালটাকে একবার পড়ে আসতে হবে না হলে সুরা তবার মূল কথাটা বুঝতে আমাদের জন্য কষ্ট হবে আর এখন আপনি আমি যদি বলি এখন আপনি এক এক করে এক থেকে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আয়াত অনুবাদ পড়েন তারপর যদি তাফসিরটা পড়েন তাহলে আমার মনে হয় যে আজকের এই আলোচনা সার্থক হবে যে আমরা যদি এক এক করে এক থেকে আট নং আয়াত পড়ে সাত নং আয়াত পর্যন্ত পড়তে থাকি তাহলে আমরা ভালো একটা জিনিস পাবো আর ওই দিন যে রুলামিন ভাই যে কাজটা করেছেন সেটা হচ্ছে এক নাম্বারে আপনি হয়তো বলতেই পারেন যে আমার কথাটা বললেন মিশন ভাই আপনি আপনার দিনী ভাইয়ের কথাটা কেন বললেন না আমি অতটুকু মগা নয় আর মগা নয় বলতে গেলে বলতে পারেন উনি আপনাকে ফট করে আপনি যেহেতু বারবার পড়তেছেন না এই ধরনের একটা যখন সিচুয়েশন আসছে তখন উনি কি করলো আপনাকে হঠাৎ করে তুই করে বলে ফেললো এক নম্বরে টোটালে একবারে প্রথম নম্বরে আপনাকে তুই করে একটা কথা বলছিল যেহেতু আপনি ওনাকে বলতে দিচ্ছেন না আপনি আমাকে কবাবেন কিনা এখানে আমরা যতই উত্তেজিত কোবানের কোনো স্কোপ নাই আর দ্বিতীয়তা হচ্ছে যে উনি উনি উত্তেজিত হলেন আপনাকে আপনাকে বলা শুরু বারবার বলতে না আপনি পড়তে পারবেন না পড়তে পারবেন না তখন আপনি বলতেছেন যে কি বানা আমি তাপসি পড়তে গেলে আপনার ভয় লাগে কেন হ্যাঁ এটা ওনার অন্যায় ছিল এটা উনি সিচুয়েশনটা বুঝে নাই উনি আপনাকে পড়তে নিষেধ করাটা পড়লে অবশ্যই আপনি হয়তো

কাটার মতো কোনো সিচুয়েশন ছিল না বা আমরা মোবাইল স্ক্রিনে নেটওয়ার্ক চলে গেছে বলে এই মর্মে কিছু দেখি নাই হয়তো উনি লাইনটা চলে গেছেন পরে আবার যুক্ত হলেন তো পরবর্তীতে এসে যখন আপনি ওই সুরে আনফালের ছয় নম্বর আয়াতের ভিতরে কথা সুরে তো আবার এক থেকে পাঁচ নম্বর আয়াত অর্থাৎ শুধুমাত্র পাঁচ নম্বর আয়াত নেই কোবাও কোবাও বলতেছিলেন তখন উনি লাইনটা আবার দ্বিতীয়বার কেটে দিছে এই পাঁচটা ওনার একেবারে জঘন্যতম সমস্যা হয়েছিল তো আপনি যদি এবার আমার এই পর্যন্ত কথা শেষ আমি যদি কোন রং বলে থাকি তাহলে অবশ্যই আপনি বলবেন তবে আমার শেষ কথা হচ্ছে যে একটা সুরা তবা বুঝতে গেলে প্রথম দিকটা বুঝতে গেলে সুরা আনফাল থেকে আসতে হবে এটা হচ্ছে আমার ঠিক আছে আর পুরানের কারিমের ইবনে দাবি করবে এবং কি আপনি যে তাপসির ইবনে কাসির থেকে রেফারেন্স দিচ্ছেন এটা তাপসির ইবনে কাসিরও দাবি করবে যে হ্যাঁ

উনি ছয় নম্বর আয়াত বলেছিলেন ছয় নম্বর আয়াতটা হচ্ছে সুরাত ছয় নম্বর আয়াতটা হচ্ছে মুসরিকদের মধ্যে থেকে কেহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাহাকে আশ্রয় দিবে যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায় অতঃপর তাহাকে নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিবে কারণ তার হারা অজ্ঞ ঠিক আছে এটা হচ্ছে কোরআনের সুরাত ছয় নম্বর আয়াত যে কোন মুসরিকরা যদি আশ্রয় প্রার্থনা করে তাতে আশ্রয় দেয়া যাবে যেন আল্লাহর বাণী তাকে শোনাানো যায় মানে এটা কিন্তু কন্ডিশনাল যে আপনি মানে 7 নম্বর আয়াতটা পড়েন হ্যাঁ পড়ব ঠিক আছে আপনি যখন বলছেন পড়ব এটা কিন্তু একটা কন্ডিশনাল কথা যে আল্লাহর বাণী শোনানোর জন্য আপনি মুসতিগদেরকে আশ্রয় দিতে পারেন তারপরে আবার নিরাপদ স্থানে পৌঁছায় দিবেন এবং আপনি ভাববেন যে তারা হচ্ছে অগল লোক ঠিক আছে এখন সূরা মানে কোরআনের উসুল হচ্ছে গিয়ে কোরআন বোঝার উসুল হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে এবং যে মক্কি আয়াত গুলা আছে মক্কায় অবতীর্ণ হওয়া আয়াত যে এইগুলা আছে সেইখানে দেখা যায় যে অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক বা অমুসলিমদের সাথে মানে সুসম্পর্ক বজায় রাখার কিছু কিছু আয়াত আছে কিন্তু মদিনায় যে সুরাগুলো অবতীর্ণ হয়েছে বা হিজরতের পরবর্তীতে যে সুরাগুলো অনেক বার্তা এখন অনুসারে পরবর্তীতে যেই সময় যেই সুরাগুলা নাজিল হবে অমুসলিমদের সাথে সম্পর্ক সেইগুলাই হচ্ছে গিয়ে কোরআনের আইন বা ইসলামের আইন হিসেবে গণ্য করতে হবে তো এটা তো এটাতে আপনি একমত সাথে জি এটা আমি আপনাকে এখন আর কিছু বলবো না কারণ আপনাকে অনেক সময় বিরক্ত করছি আমি আপনি বলেন এই আমি আপনার শেষের দিকে যে সূরাগুলো সেই সূরাগুলা আগের গুলা সূরার আয়াতগুলাকে আয়াতগুলোর কার্যকারিতা রহিত করতে পারে একই প্রসঙ্গে হইলে এটা কি সঠিক নাকি ভুল কথা ভাই এখানে হ্যাঁ আপনার কথা একমত হবে ওখানে বুঝতে হবে যে

একমত যেমন ধরেন এখন তো একমত হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনাকে আমি মানে অনুরোধ জানাবো যে সুরা আমি আপনাকে যে সুরাটা পরে যেই আয়াতটা পরে শোনালাম সেটা হচ্ছে সুরা তো আবার ছয় নম্বর আয়াত এখন আপনি আমাকে পড়ে শোনাতে বললেন সাত নম্বর আয়াতটা পড়ে শোনাতে বললেন সাত নম্বর আয়াতটা হচ্ছে আল্লাহ ও তার আমি পড়ে শোনাচ্ছি যে আল্লাহ ও তার রাসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করিয়া বহাল থাকিবে তবে যাহারা যাহাদের সহিত মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে যতদিন তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে তোমরাও তাহাদের চুক্তিতে স্থির থাকিবে আল্লাহ মুত্তাকি গন্ধেরকে পছন্দ করেন ঠিক আছে এখানে বলা হয়েছে যে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে যতদিন তোমরা তাহারা তোমার তোমাদের চুক্তিতে স্থির থাকিবে তোমরাও তাহাদের চুক্তিতে স্থির থাকিবে ঠিক আছে এইটার আগে যে ইনসাফের কথা আছে হ্যাঁ চুক্তি হইলে ভাই চুক্তি হইলে এটা যে কোনো মানে সভ্যতা যে কোনো ভিতরে দুই গোত্রের ভিতরে চুক্তি হইলো চুক্তিগুলো বজায় রাখে আরব দেশের যে গোত্রগুলা ছিল তাদের এই ছিল এমন কি আপনি যদি আফগানিস্তানের পাঠানদের মানে চুক্তিগুলা চিন্তা করেন পাঠানদের ইতিহাস যদি আপনি পড়েন তারা দেখবেন যে তারা চুক্তি বহাল রাখতো চুক্তিতে তারা স্থির থাকতো যদি তারা যদিও তারা মারামারি করতো কিন্তু যদি দুই গোত্র চুক্তি করতো তাহলে চুক্তিতে তারা মানে স্টিক থাকতো চুক্তি সাধারণত ভঙ্গ করত না ঠিক আছে এটা যে হজর মোহাম্মদ মানে বা ইসলাম যে একমাত্র করছে তা না এটা পৃথিবীর বিভিন্ন যেটা করা হয় সেই চুক্তিতে বলবৎ থাকার ঠিক আছে চুক্তি যেন ভঙ্গ না করে যেন কোনো ধরনের বিগ্রহ না হয় সেটা পৃথিবীর সমস্ত কোথায় চেষ্টা করে কিন্তু এই যে এই সুরাটার যে আগের আয়াতগুলা আগের আয়াতগুলা না পড়লে এই সুরাটার এই আয়াতটা বোঝা যাবে না 4 নম্বর আয়াতটা হচ্ছে তবে মুশরিকদের মধ্যে যাহাদের শহীদ তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের দিকে কে চুক্তি রক্ষাে কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই তাহাদের শহীদ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে আল্লাহ মুত্তাকিগণকে পছন্দ করেন এটা হচ্ছে 4 নম্বর আয়াত 5 নম্বর আয়াতটা হচ্ছে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হইলে নিষিদ্ধ মাস মানে আসিফ আসিফ ভাই আমি আপনাকে বলছিলাম যে আপনি ওই এক থেকে আবার শুরু করে আসেন সিরিয়ালে ভাই আপনি বলছিলেন যে ভাই এক থেকে তো পড়তে অনেক সময় লাগে যাবে পাঁচ নম্বর আয়াত পড়লে চার থেকে চার পাঁচ ছয় সময় ওই দিন তো আপনি পড়ছিলেন আমি না না চার পাঁচ ছয় সাত সময় লাগবে না আচ্ছা ঠিক আছে আপনি বলতেছেন ঠিক আছে আমি পড়বো কোনো সমস্যা নাই কিন্তু এটাতে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে তাহলে

পাঁচ নম্বর আয়াতের সাথে প্রাসঙ্গিক আরো দুইটা আয়াত আমি পড়ে শোনাবো সেই দুইটা হচ্ছে ৫ নম্বর আয়াতের সাথে প্রাসঙ্গিক এবং সমস্ত তফসির কারক এই সুরা গুলা কি পরিষ্কার ব্যাখ্যা করেছেন পাঁচ নম্বর আয়াতটা হচ্ছে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হইলে মুশ্রিক দিগকে যেখানে পাইবে হত্যা করিবে তাহা দিগকে বন্দি করিবে অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাটিতে তাহাদের জন্য ওত থাকিবে কিন্তু যদি তাহারা তবা করে সালাত কায়েম করে ও জাকাত

আমি নম্বর অনুগ্রহ অনুগ্রহ করে করে ভাই আমাকে আমার কাছে আছে অলরেডি কিন্তু আমি বলছি যে আপনি যদি চান আমি এক থেকে এর সমাধান এখানে দিতে পারবো আচ্ছা আমাকে ইনশাল্লাহ কোনো দিকে যেতে হবে না আচ্ছা ঠিক আছে আর না হয় আমি আপনাকে আরেকটা বলবো আপনাকে আমি সুরা আনফালে নিয়ে যাব

আমি এক থেকে সাত নম্বর আয়াতের ভিতরে সমস্ত সমাধান এখানে বলে দিতে পারবো ঠিক আছে বলে এতটুকু ইনশাআল্লাহ সমাধান বলে দিন ঠিক আছে উনত্রিশ তিরিশ একত্রিশ যাইতে হবে না ঠিক আছে সমস্ত সমাধান বলে দিন উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম মানে ইসলাম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে মানে এই আয়াতে পরিষ্কারভাবে বলা হচ্ছে কেয়ামত পর্যন্ত যুদ্ধ করতে হবে সেই সমস্ত আছে পদ আরেকটু আছে ওটাও শেষ করেন এই আয়াতের আরেক অংশ আছে প্রধানত না হয়

আল্লাহ ও রাস্তা রাসূল যে হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে এটা আমি যেটা বলেছি মুহিউদ্দিন খান সাহেবের অনুবাদ করা আর কিছু কি বাকি পড়ে ভাই কিছু কি বাকি পড়েছে ভাই না এখন আপনি যদি চান আমি আপনাকে ঘুরাইতে পারি কোনো লাভ নাই কিন্তু আমার কাছে আপনি 13 নম্বর আটটা পড়ে মানে এটা আমার 13 নম্বরে আটটা পড়ে আপনি মানে এটা আমার আসলে পছন্দ হচ্ছে না আমি মুহিউদ্দিন খানের

আরো অনুবাদ পরে শোনাতে পারি এখন আমি আপনাকে সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াতটা একটু পরে শোনাই দেখাই আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় ভ্রান্তি বলতে এখানে মানে ভ্রান্তি বলতে এখানে যে কুফুরি সেই জিনিসটা বোঝানো হয়েছে ইসলামের বিরোধিতা যেটা সেটাই ইসলামের বিপরীত যেটা সেটাই যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর যদি তারা বিরত দিনের বেলা আমি পড়ে ফেলছি এই আয়াতগুলা হ্যাঁ হ্যাঁ আপনি ভাই দর্শকরা তো এজন্য তাদের জন্য আমি দেখাচ্ছি তারপর যদি তারা হয়ে যায়। তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন হ্যাঁ আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে জিহাদ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সমস্ত হুকুমত প্রতিষ্ঠিত হয় সমস্ত দেশে সমস্ত জাতিতে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আল হিদায়া গ্রন্থেও পরিষ্কার ভাবে বলা আছে ইমাম আবু হানিফার লিখি ইমাম আবু হানিফার নিজের লিখিত আল হিদায়া গ্রন্থের যে জিহাদ অধ্যায় জিহাদ অধ্যায় এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে আমি আপনাকে আল হিদায়া গ্রন্থ থেকেও দেখাতে পারবো কিন্তু এটাতে আমি গেলাম না এই সুরা আনফালের উনত্রিশ নম্বর আয়াত আমি আপনার এই কথাটা আমি খন্ডাতে পারবো আপনি যেটা যেটা ক্লেম করবেন আমি খন্ডাতে পারবো ঠিক আছে খন্ডায় আপনি যেটা যেটা বলবেন আমি খন্ডাতে পারবো অবশ্যই খন্ডায় সুরা তাওবার উনত্রিশ নম্বর আয়াত সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াত সুরা তাওবার পাঁচ নম্বর আয়াত এবং আল হিদায়া গ্রন্থের জিহাদ অধ্যায় এই এবং হাদিসগুলা গুলা এখন এখন যদি আমরা হাদিস গুলাতে যাই হাদিস গুলাতে আরো বর্বর ধরনের কথাবার্তা বলা আছে কিভাবে মানে রাতের বেলা আক্রমণ করতে হবে কিভাবে হত্যা করতে হবে কাফেরদেরকে হত্যা করতে হবে কিভাবে মাল বানাতে হবে কিভাবে নারী এবং শিশুদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে গণিমতের মাল হিসেবে নারীদেরকে সাহাবিদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে এই জিনিসগুলার মানে মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা হাদিস গ্রন্থগুলোতে পাই এখন আলোচনার মূল বিষয় হচ্ছে মূল বিষয় ছিল যে

নম্বর আয়াত হচ্ছে তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রাসুলকে বহিষ্কারের আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে তোমরা কি তাদের ভয় করো

তেরো নম্বরের তফসিরটা আমি আপনাকে দেখাচ্ছি আয়াত্রয় আল্লাহ তালা মুশ্রিকদের মানবাধিকার বিরোধী হিংস্র কার্যাবলী বর্ণনা করিয়া তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য মুমিন দিগকে উদ্বুদ্ধ করিতেছেন তিনি মুমিন বলিতেছেন যাহারা চুক্তি ভঙ্গ করিয়াছে আল্লাহ রাসুলকে যাহারা তাহারা জন্মভূমি হইতে বহি বাহির করিয়াছে এবং নিজেরা প্রথমে তোমাদের উপর আক্রমণ আছে। তাহাদের বিরুদ্ধে তোমরা কেন যুদ্ধ কোন যুদ্ধ এখানে কেন হবে কেন যুদ্ধ করিবে না তোমরা কি তাহাদিগকে ভয় করিতেছ বস্তুত আল্লাহর শাস্তি তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার কষ্ট অপেক্ষা অধিকতর ভীতিযোগ্য যদি তোমরা প্রকৃত মুমিন হইয়া থাকো তবে ইহা উপলব্ধি করা তোমাদের পক্ষে অসম্ভব হইবে না এই আয়াতে তেরো নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ পাক যে আক্রমণ যে জিহাদি আক্রমণ এটাকে জাস্টিফাই করতেছে

কথাবার্তা আল্লাহ তালা বলছে এবং এত একেবারে বাইর করে দিতে হবে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে এই কারণে আল্লাহ তালা আবার তার বক্তব্যের ক্লারিফিকেশন দিয়েছেন যে এই যে এইখানে এই আয়াতের ভিতরে এই যে তাফসের ভিতরে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আল্লাহ আবার ক্লারিফাই করতেছে তার ভায়োলেন্ট আয়াতটা কেন ভায়োলেন্ট সেটা আবার ক্লারিফাই করতেছে আল্লাহ এই আয়াতের দ্বারা এখানে মানে তাফসির তাফসির এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি যে আমাদের যে মূল আলোচনার বিষয় মূল আলোচনার বিষয় হচ্ছে হিসেবে গ্রহণ করতে পারে কি পারে না আপনাকে আমি একটা আয়াতের দেখাচ্ছি এখানে বলা আছে তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দিবে কঠোরভাবে বন্দী বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে হাসান, আতা এবং ইহার ব্যাখ্যায় বলেন যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোর ভাবে শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে তাহাদের মধ্যে লজ্জা ও অনুশচনার সৃষ্টি হয় ঠিক আছে এটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির চতুর্থ খন্ডের 61 নম্বর পেজটা আপনারা আপনারা পাবেন তাফসিরে জালালাইনে যদি আপনি যান তাফসিরে জালালাইনের যদি দেখেন এই যে 6 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি এটার তাফসিরে যেটা বলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আলে কিতাব গণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুসিব তারা চিরকালের জন্য হবে তারা এখানে অর্থ আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট এটা হচ্ছে তাফসির জালালাইন থেকে আমি বললাম আপনারা তাফসির জালালাইনের আমাদের ওয়েবসাইটে নাস্তিক ডট কম ইয়া দেয়া আছে আপনারা পড়ে নিতে পারেন এখন কি আমাকে সময় দিবেন কথা হ্যাঁ এই যে এখনই আমার শেষ হয়ে গেছে আমার আলোচনা শেষ হয়ে গেছে এখন আমি আপনাকে দিব এখনই আপনাকে আমি ছেড়ে দিব আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্কটা কি রকম হবে হ্যালো মুসলমানদের সাথে হবে এবং আমরা দেখলাম যে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্কটা কিরকম হবে এই জায়গা গুলাতে পরিষ্কার ভাবে বিবরণ দেওয়া আছে এখন আপনি যদি বলতে চান যে অমুসলিমদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছে শ্রদ্ধা করতে বলেছে বা ভালোবাসতে বলেছে তাহলে আপনি সেই জিনিসগুলো বলতে পারেন কিন্তু দখন দর্শকরা আর কি দুইজনের কথা শুনে ডিসিশন নেবেন হ্যাঁ ভাই বলেন এবার আচ্ছা ভাই তো আপনি একটু আগে সুরায় তবা তেরো নম্বর আয়াতটা পড়তে গিয়া খানিকটুকু তাপসির পড়ছেন আমি আপনাকে আপনার থেকে সময় চেয়ে নিয়ে পুরো তাপসিরটাই পড়বো তেরো নম্বর আয়াতের ওই দিনও কিন্তু আপনি খানিকটুকু পড়ার কারণে আজকের লাইভ কিন্তু আজকেও সেম আপনি খানিকটুকু পড়ে

এক ধরনের এখানে আসি কিন্তু আলোচনাটা আরেকটা ভাষণ রূপ দিছে পড়ার পরে আমাকে প্রশ্ন করতে পারেন আমি না বুঝলে তো জিজ্ঞেস করবো ভাই আমি তো বুঝি নাই ব্যাপারটা কি বললেন কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই একদম

আবার পড়ছি এখান থেকে এই তেরো তেরো নম্বর আয়াতে তাপসিটাই পড়ছি এখান থেকে বাষট্টি মুসলমানদের দিকে মন নিচ্ছে তাদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং দিনের ব্যাপারে কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক আমি আবার বলছি দিনের ব্যাপারে আত্মীয়তার সম্পর্ক বৈশ্বিক সুবিধার কথা একটিও বিবেচনায় না আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে সমগ্র প্রান্ত ভাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি আমি যাই সামনে যাই ইসলামের ব্যাপারে তোমার এই লাইনের পিছনে আরেকটা কথা আছে ইসলামের ব্যাপারে কোনো মানে ছাড় দেওয়া যাবে না এই তো ইসলাম দিনের ব্যাপারে মানে ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন অবশ্যই সামনের দিকে তো যাবেন আমরা বুঝে নিই ভালো ভাবে বুঝে দিনের শরীয়তের দিকে কোনো আমি কিন্তু আপনাকে স্টপ করাই নাই কখনো না ভাই আমি বোঝার জন্য বুঝাচ্ছিলাম আমি নোট করে নিয়েছি ভাই 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 আমি বোঝার জন্য আপনাকে প্রশ্ন করব বোঝার জন্য মানে আমি তো জিজ্ঞেস করছি প্রশ্ন এটা তো প্রশ্ন আমিও বোঝার জন্য নোট করে রাখছি বোঝার জন্য নোট করে রাখছি আপনাকে থামাই নেই এর জন্য ঠিক আছে হ্যাঁ তো মর্ম অনুধাবন করার জন্য সময় পরিস্থিতি বিরাজমান ছিল তা আর একবার সামনে রাখা দরকার সন্দেহ নেই ইসলাম এই সময় দেশের এক বিরাট অংশে ছড়িয়ে পড়েছিল আরবের এমন কোনো প্রভাবশালী শক্তি তখন ছিল না যে তাকে শক্তিশালী পরীক্ষার আহ্বান জানাতে পারত তবুও এ সময় যে সিদ্ধান্ত করো চরম বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হচ্ছে হচ্ছিল স্থূল দৃষ্টি সম্পন্ন লোকেরা তাতে অনেক বিপদের ঝুঁকি দেখতে পাচ্ছিল এক সমস্ত মুশ্রিক গোত্রকে একই সাথে সকল চুক্তি বাতিল করার চ্যালেঞ্জ দেওয়া মুশ্রিকদের হজ বন্ধ করে দেওয়া কাবার অভিভাবকদের পরিবর্তন এবং জাহিলি রসম রেওয়াজের একেবারেই মূল উৎপাটন এসবের অর্থ ছিল একই সাথে

যখন কোনো কঠোর কথা আসে সেখানে আপনি রিপিট করেন কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এরপর লাইনে কি বুঝাচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি তো আপনি আবার বলবেন তো আপনাকে তো আবার প্লট দিলে তো আপনি আবার পরের লাইনটা বলবেন ওইটাকে টুক মারি ওইটাকে টুক মারি আপনি কিন্তু হাইলাইট করতে চান যে খালি কোপাও খালি কোপাও এটাকে হাইলাইট করার জন্য আপনি একটা কৌশল করতেছেন মনে হয় কোপানোর কথা থাকলে তো হাইলাইট করবই তো ভাই কোপানোর কথা থাকলে হাইলাইট করব না আপনি প্রয়োজনে আরো কোপান আপনি একটা দাও নিয়ে আসি এখন কোপান সমস্যা নাই আপনি যদি আমাকে হত্যার হুমকি দেন

এটা হচ্ছে এটা এটা মোবাইলের ভিতরে বার্লিন থেকে বাংলাদেশে চট্টগ্রামে কোপ দেওয়ার কোনো স্কোপ নেই আপনি বারবার কৌশল করে কিন্তু আলোচনাটাকে স্টক করে দিবেন ভাই আপনি যদি আমাকে হেসে হেসে কোপান আমি তো আপনার হাসি মুখটা দেখব না ভাই আমি দেখব যে আমার গারে কয়টা কোপ লাগছে সেটা দেখব আমি তাই না বলেন আপনি ভাই আমি আপনি কি আমাকে কিন্তু ঘুড়ায়েন না আমি কিন্তু একটা সিরিয়ালে যাচ্ছি আমি আপনাকে থামাই না এজন্য যত করে আলোচনা ডিসটারব না ঠিক আছে বলেন বলেন ঠিক আছে তাহলে আবার ওইখান থেকে ভরছি আপনার যেটা শুনতে মন চাইছে সমস্ত মুশ্রিক গোত্রকে একই সাথে এটা হচ্ছে তাদের অবস্থান তখন মুসলমানদেরকে জানানো হচ্ছে সকল চুক্তি বাতিল করাতে তাদের যে টেন্ডেন্সি শুরু হয়েছে মুস্রিকদের হজ করতে বন্ধ করে দেওয়া অভিভাবক পরিবর্তন এবং জাহিলির অসম রেওয়াজ একেবারে মূল উৎপাদন এসবের অর্থ ছিল হ্যাঁ এখন তারা বুঝতে পারছে এখন কি হচ্ছে একই সাথে সারা দেশে তারা মনে করছে যে আগুন জ্বলবে মুর্শিক মুনাফিকরা নিজেদের স্বার্থ ও গোত্রীয় বৈশিষ্ট্যের হেফাজতের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রভাবিত করতে উদ্যোগ হবে এখানে এই কবা হচ্ছে যে তাদের টেন্ডেন্সি যারা আরববাসী দুই হজকে শুধুমাত্র তাহিদবাদীদের জন্য নির্দিষ্ট করা যেটা এক নম্বর আয়াতে বলা হচ্ছে তিন নম্বর আয়াতে বলা হয়েছিল এটাই এবং মুশ্রিকদের জন্য কাবাগরের পথ রুদ্ধ করে দেওয়ার অর্থ ছিল দেশের জনসংখ্যার যে একটি বিরাট অর্থ তখনও মুশ্রিক ছিল ধর্মীয় রুদ্ধ করে ধর্মীয় কাজ জন্য তাদের কাবাগরে আসার পথ বন্ধ হয়ে যাবে

থেকেই তো এই জিনিসটা আসতেছে ভাই আপনার কথা থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে কাবা শরীফে বিরাট একটা বিজনেস ছিল মুসরিকদের যারা পত্তলিক ছিল তাদের একটা বিশাল বিজনেস ছিল অনেক গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল কাবা শরীফ তখন মোহাম্মদ কি করলো কাবা শরীফটাকে দখল করলো মক্কা বিজয়ের মাধ্যমে কাবা শরীফটাকে দখল করে সেখান থেকে মূর্তিগুলাকে উচ্ছেদ করলো এবং বিজনেসটা নিজে গ্রহণ করলো

যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানে আরবের বহু অঞ্চল থেকে মানুষ মানত করতে আসতো বা ব্যবসা বাণিজ্য করতে আসতো সেখানে একটা ইকোনমিক গ্রোথ হইত যখন মানুষ মেলা বসত যখন মানুষ থেকে তখন ইকোনমিক গ্রোথ হইত এবং নবী মুহাম্মদ ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে আসতেছে যে কাবা শরীফ ছিল একটা বিরাট বিজনেসের ক্ষেত্র এবং এখন আমার মতামত হচ্ছে যে মোহাম্মদ সেই জিনিসটা ক্যাপচার করলো কাবা শরীফ থেকে মূর্তিগুলা উচ্ছেদ করলো ছোট একটা প্রশ্ন রয়ে গেছে আপনি এখন কথার ভিতরে বলছেন যে আমার মতামত হচ্ছে অলরেডি আপনি বলে ফেলছেন আপনার মতামত বাট বাস্তবতা কি সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন না অলরেডি আপনি বলেই ফেলছেন এখন আপনি মতামত এটা হলো আপনার অবজার আলোচনা থেকে আপনি অবজার্ভ করতেছেন এই জন্য আপনার মতামত দিচ্ছেন আপনি ভাই মতামত দিয়ে পৃথিবী দিচ্ছেন

কুব কবি দড়ানোবা ইঞ্জিনিস্টরা বলার জন্য আছে ব্যবসা তাহলে তাদের টেন্ডেন্সি ছিল আদের টেন্ডেন্সি ছিল যে সমকালীন আমি আবার পড়ছি আপনার যাতে মজা লাগে তবে ডিসটারব করেন না সমকালীন আরবের অর্থনৈতিক জীবনে কাবার গুরুত্ব ছিল আফরসিহিম এবং কাবার উপর আরবের অর্থনৈতিক জীবন বিপুলভাবে নির্ভরশীল ছিল এটা আপনার জন্য পড়ছি আবার চমৎকার এভাবে কাবার দরজা বন্ধ করার কারণে নয়েস্ট স্টপ না আমাকে আর ডিসটারব করবেন না ভাই

মক্কা বিজয়ের পর ইমান এনেছিল অর্থাৎ এখানে যারা হুদাই বিয়ার সন্ধির পরে যারা ইমান এনেছে এনেছিলেন তাদের জন্য এটি ছিল কঠিন পরীক্ষার বিষয় কারণ তাদের অনেক জাতি গোষ্ঠী আত্মীয় স্বজন তখনও মুশ্রিক ছিল তাদের এমন কোন তাদের এমন অনেক লোক ছিল পুরাতন জাহিলি ব্যবস্থার বিভিন্ন পদমর্যাদার সাথে যাদের স্বার্থ জড়িত ছিল এখন ব্যবহৃত আরবের মুর্শিকদের গোটা সমাজ ব্যবস্থা ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে আয়োজন চলছিল তার মানে ছিল মুসলমানরা নিজেদের হাতেই অর্থাৎ মুশ্রিকদের আশঙ্কা ছিল মুসলমানরা নিজেদের হাতে বংশ পরিবার ও কলিজার টুকরাগুলোকে দুলায় মিশিয়ে দিবে এটা মুশ্রেকদের আশঙ্কা ওই যে আপনি মনে মনে করেন এরকম এবং তাদের মান মর্যাদা শত শত বছরের প্রতিষ্ঠিত বৈশিষ্ট্যসম চিরতরে খতম করে দিবে এখানে একটু মতামত একটা কার্যত হয়নি এবং তারা যে সকল বিপদ আশঙ্কা করছে বাস্তবে এর একটিও কার্যত হয়নি এতক্ষণ আপনি যে বলছেন যে আমি ধরে নিলাম এই ধরে নেওয়াটার কোন কার্যকারিতা হয়নি কিন্তু ঘোষণার পর সারা দেশে হ্যাঁ সারা দেশে যুদ্ধের আগুন জ্বলে ওঠার পরিবর্তে বরং দেশের বিভিন্ন এলাকা যেসব মুসরিক গোত্র এতদিন তাদের এবং বিভিন্ন আমির রাজ বর্গের প্রতিনিধি দল মদিনে আসতে শুরু করলো তারা রসুল্লাহ ইসলামের সামনে ইসলাম গ্রহণ করে আনুগত্যের শপথ নিতে লাগলো ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহাম তাদের প্রত্যেককে নিজ পদমর্যাদায় বহল রাখেন কিন্তু এ নতুন নীতি ঘোষণা করার সময় এই কাফেলাকে এই ফলাফলকে কেউ আগাম অনুমান করতে পারেনি অর্থাৎ আপনি একটু আগে যে অনুমানটা করেছেন বাস্তবে ঘটনার পরে কোন মুশ্রিক এই ধরনের অনুমান করেনি তাছাড়া এ ঘোষণার সাথে সাথেই যদি মুসলমানরা শক্তি প্রয়োগ করে তা বাস্তবায়িত করার জন্য পুরোপুরি তৈরি না হতো হয়ে যেত তাহলে সম্ভবত এ ধরনের ফলাফল দেখাই যেত না কাজে এ সময় মুসলমানদের মধ্যে আমি একটু শেষ করি আত্মীয় লাইন আল্লাহর পথে জিহাদ করার উদ্দীপন আবেগ সৃষ্টি করা এবং এ নীতি কার্যকর করতে গিয়ে তাদের মনে যে আশঙ্কা দেখা দিয়েছিল সেগুলো দূর করার পরিহার্য হয়ে পড়েছিল এই সাথে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের কোন জিনিসের পরোয়া না করা উচিত এই বক্তব্য আলোচনার মূল বক্তব্য হচ্ছে তেরো নম্বর আয়াত অর্থাৎ তারা যেটা আপনার মতো অনুমান করেছিল বাস্তবে এটার কিছুই হয়নি একটু আগে বলছি তারাও কিন্তু আচ্ছা আপনি আপনার আপনার মূল সারাংশটা হচ্ছে 13 নম্বর আয়াতে কি শিখানো হচ্ছে সারাংশটা হচ্ছে যে এরকম কোন ঘটনা ঘটে নাই আসলে অমুসলিমদের প্রতি কোন ঘৃণা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এগুলো কিছুই হয় নাই আমার না আপনি যে আপনি যে তাফসীর দিয়ে বুঝাচ্ছেন আমি সেই তাফসীরটা পড়ে শুনাইলাম এই যে এই যে আমি তাফসীরটা পড়ে শুনাইলাম এটা আমার না হচ্ছে না না আপনি বলেছেন যে এরকম কিছু হয় নাই এটা তাদের বলা তাদের বলা মানে মক্কা বিজয়ের সময় সবাই আতঙ্কিত ছিল আচ্ছা আচ্ছা বিজয়ের সময় সবাই আতঙ্কিত ছিল কি জানি হবে কিন্তু কিছু হয়েছে

এটা কোনো কথা নাই ভুল বুঝাবুঝি ভাই বুঝাবুঝি না যদি যদি আমি কোনো কিছু না পড়ি আপনি তো সেটা পড়েছেন আপনি সেটা ধরে দিবেন যে ভাই আপনি তো এই অংশটুক পড়েন না এটাও ইম্পর্টেন্ট তখন আমি সেটা পড়ে শোনাবো কিন্তু এখন তো পুরাটা আমার পক্ষে তো পড়ে শোনানো সম্ভব না এটা তো একটা অবাস্তব মানে কথা বললেন না ভাই আপনি কিন্তু পুরাটা না শোনালো কিন্তু এর সারমর্মটা বলে ফেলেন যেমন একটু আগে বলছেন আপনি আমার মতামত আচ্ছা ঠিক আছে আপনি আপনি যে বক্তব্যটা আগের বক্তব্যটা দিয়েছেন সেইটার পরিপ্রেক্ষিতে এখন আমি আমার বক্তব্যটা দিচ্ছি তফসিরে ইবনে কাসিরের সূরা তাওবা একটু একটু এখন আমাকে একটু বলতে দেন ভাই তফসিরে ইবনে কাসিরের সূরা তাওবার

সিও খিলাফতের যুগে যাকাত প্রদানের অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করিয়েছিলেন সেটা তো ভাই একবার পড়ছেন আপনি তো আয়াতংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদেরকে আযাব করিবে এটা ভাই এটা কি আমি তো মানে আসলে আমি তো আসমান থেকে পড়ছি না ভাই এখানে পরিষ্কার ভাবে বলা আছে কাপিরগঞ্জ যতদিন কুফুরি ত্যাগ করিয়া ফরস কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে এখন আমি মানে এখন আমি আপনাকে সহিম মুসলিম হাদিসের কয়েকটা হাদিস পড়ে শোনাবো সোহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন চুয়াল্লিশশো নম্বর হাদিস ইয়াহুদি ও নাসারাদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার ঠিক আছে এইখানে বলা হচ্ছে যে আমার কাছে বর্ণনা করেন যে তিনি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছেন নিশ্চয়ই আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করিব পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না এটা হচ্ছে সহি হাদিস সহি মুসলিম হাদিস একাডেমি থেকে প্রকাশিত হওয়া চুয়াল্লিশশো ছিচল্লিশ নম্বর হাদিস আপনি পাবেন

ভাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে তো অনেক সময় লাগবে ভাই আপনাকে আমি এখন হাদিসটা পরে কয়েকটা হাদিস না এখন মনে করেন যেহেতু একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন কিন্তু সেপসিটা পুরো পড়লে ভালো হয় ভাই না আমি

যদি দয়া করে বলেন যে এই কথাটুকু যে আমি চাচ্ছি যে আমি যদি আপনার আপনার লাইভে যুক্ত হয়েছি আমার একটা ভয় আছে যে আসিফ ভাই যদি না কাটি দেয় এই জন্য কিন্তু আমি আপনাকে বেশি কথা বলতে চাচ্ছি না বা আমি তা করে কোনো কথা বলছি না মানে ধরে নিলাম এটা আমি বলছি না যেহেতু আপনি সেই ভালোবাসাটা আমাকে দিয়ে আমার লাইভে আপনার লাইভে যুক্ত রাখতে চেষ্টা করবেন কারণ হচ্ছে কি এক ভাই আরেক ভাইয়ের প্রতি যদি ভালোবাসা না রাখি এখন আবার আপনি প্রশ্ন করেন অমুসলিম ভাই কিভাবে হয়

যেহেতু আমি ধর্ম বিশ্বাস করি না কিন্তু আপনার ভিতরে কিন্তু শুনে নিন আমার ভিতরে যে জিনিসটা নাই এই কারণে আমি আপনাকে ভাই বলতে পারি সেরকম আমি একজন ইহুদিকেও ভাই বলতে পারি সেরকম আমি একজন হিন্দুকে ভাই বলতে পারি ভাই বলতে আমার কোন সমস্যা নেই কাউকে ভাই বলতে আমার কোনো সমস্যা নেই

আমি একটু কথা বলি এখন বাংলাদেশ আচ্ছা ঠিক আছে ভাই আমাকে একটু কথা বলতে দেন এখন এখন একটু কথা বলতে দেন ইসলাম ইসলামের হুকুমত অনুসারে শরীয়ত অনুসারে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করেছে সেই ব্যক্তির নাম হচ্ছে মুরতাদ এবং ইসলামে মূর্তাদের একমাত্র শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড জবাই করে ফেলা গর্দার আপনি হ্যাঁ ঠিক আছে খান আপনি কিন্তু আপনি পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার কে নিয়ে আসেন না কেন এই কথা থেকে কেউ বিরত থাকতে পারবে না যে মূর্তাদের শাস্তি একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমি ওই দিকে যাবো মানবিক ভাই আছে ভাই আমি ভাতৃত্বের কথাটাই বলতেছি আপনি যে ভাই আমাকে ভাই বলতে পারেন না আমি একজন মুরতাদ আমি একজন ইসলাম ত্যাগী আমি ইসলামকে ত্যাগ করেছি আপনি একজন মুসলমান হিসেবে আমাকে ভাই বলতে পারেন না

যদি আমি লুকোচুরি করার মতো মানুষ হয়ে তাহলে আসতাম না হ্যাঁ ভ্রাতৃত্ব নিয়ে কালকে আপনার টাইম ফিক্স করেন কালকে আবার আসবো ভ্রাতৃত্ব নিয়ে ঠিক আছে কিন্তু ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না যে আপনি ভাই আমার কথাটা শেষ করতে দেন তাহলে শেষ করতে দেন তাহলে তো আমার কথাটা শেষ হয়ে যাবে তাহলে তার আমি বলবো না ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না একজন মুরতাদকে ভাই বলার একজন মুরতাদ হচ্ছে আপনার ধর্মের দৃষ্টিতে কতলের মানে কতল করে ফেলা তার আপনা আপনাদের জন্য ফরজ একজন মুরতাদকে কতল করে ফেলা হচ্ছে আপনাদের যে ইসলামী হুকুম আছে ইসলামী সেই বিষয় ফরজ হচ্ছে ওয়াজিব মুরতাদকে কতল করে ফেলা এখন আপনি যদি আমাকে ভাই বলেন তাহলে এটা কতখানি হাস্যকর কথা সেটা আপনি ইসলামের অনুসারী হয়ে যদি আমাকে ভাই বলেন ইসলামকে রিপ্রেজেন্ট করে যদি আপনি আমাকে তাহলে আমি আপনার এই হাস্যকর কথা হাস্যকর জবাবও দিব না এখন

পাঁচ নম্বর আয়াতের আয়াত থেকে শুরু করে তাপছি না শুধু অর্থ দিয়ে কথাগুলো শেষ করতে পারবো অনুবাদের ভিত্তিতে কথাগুলো শেষ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

তারপরে শত্রুপক্ষ মানে কি ভাই ভাই শত্রুপক্ষ মানে কি শত্রুপক্ষ মানেটা একটু বুঝাই বলবেন আপনি যাদেরকে শত্রুপক্ষ মনে করেন ওই যে আপনি শত্রুপক্ষ যাদেরকে মনে করেন ইসলাম খালি কোবাইছে না না আমি মনে করি না যাদেরকে আসলে কোবাই আমি মনে করি না ওই যে শত্রুপক্ষ আপনি বলেই নিছেন না না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি ভাই শত্রুপক্ষ বলতে কাকে বোঝাচ্ছেন একটু বলে দিবেন শত্রুপক্ষ বলতে কাকে বোঝাচ্ছেন ইসলাম কাকে বোঝাইছে শত্রু তোমরা চুপ যারা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদেরকে বোঝানো হচ্ছে এখানে আচ্ছা সেই তোমরা আল্লাহকে অক্ষম শুধুমাত্র সেই লোকরা নাকি সেই লোকদের পরিবাররাও অন্তর্ভুক্ত ভাই শুধুমাত্র সেই লোকরা নাকি সেই লোকদের পরিবাররাও এর অন্তর্ভুক্ত সেই সময়টা কি এখন যেমন ইন্ডিভিজুয়াল সিস্টেম তখন ছিল গোত্রীয় সিস্টেম

আপনার সিস্টেমটা আপনার ইসলামের ভিতরে আছে নাকি শুরু যারা করুক শুরু কেরা কারা করছে ভাই শুরু কারা করছে এটা নিয়ে আমি কথা জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি ইসলাম এই প্রথাটাকে রিকগনাইজ করছে কিনা মানে ভ্যালিডেট করছে কিনা ঠিক আছে মনে করেন আমার মনে করেন ভাই ভাই মনে করেন আমার বাপে ভাই মনে করেন আমার বাপে ঘুষ খাইতো ঠিক আছে এখন আমি ঘুষ খাওয়াটা তো আমি শুরু করিনি আমিও ঘুষ খাই মনে করেন তো তখন আমি শুরু নাই তাই না আমার বাপে আমার এলাকাবাসী খাইতো কিন্তু আমিও খাই কিন্তু পাঁচ নম্বর আয়াতের কথা শত্রুটা কারা সেটা আমাকে একটু স্পেসিফাই করে বলেন শত্রুটা মাত্র দুই নম্বর আয়াতে আমি দুই নাম্বার আয়াতে আছি এখন আয়াতে আছেন দুই নাম্বার আয়াতে শত্রুরা কারা সেটা একটু স্পেসিফাই করে বলেন যে শুধুমাত্র যারা চুক্তি করছে সেই সমস্ত ব্যক্তিবর্গ নাকি তাদের পরিবারও এর অন্তর্ভুক্ত গোত্রের সবাইকে এর অন্তর্ভুক্ত এটা একটু স্পেসিফাই করে বলেন ভাই এই জামানায় যারা গোত্রগুলাকে কন্ট্রোল করত তাদের অর্থাৎ মোহাম্মদ কোনো গোত্রের নেতা তখন ছিলেন না মক্কা নগরীতে

এমনও হতে পারে আপনার ভিতর থেকে আমি কথা বের করে নিতেছি এরকমও হইতে পারে কিন্তু কথা হচ্ছে আমার কিন্তু সেই অধিকার আছে ভাই আমি যদি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে আমার কিন্তু সেই অধিকার আছে তাই না আপনার বক্তব্য আপনি যে বক্তব্য গুলো এখানে দিচ্ছেন এগুলো কিন্তু রেকর্ডেড হয়ে থাকবে ঠিক আছে এই কারণে আমি হয়তো কৌশলে আপনার মুখে থেকে এমন এমন কথা বাইর করব। আমি কিন্তু খুব চালাক মানুষ আপনাকে আমি বলে রাখি আমি প্রচন্ড ধূর্ত মানুষ চালাক মানুষ ঠিক আছে আপনার মুখে থেকে আমি মানে চিপসা চিপসা একটা কথা বাইর করব এবং আপনি বাইর করে আপনি বুঝতে পারবেন না এখন যে আপনি কি বলে ফেলছেন কম না আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়তোবা আপনার লাইভে যুক্ত হয়েছে যথেষ্ট সম্মান আপনাকে দিয়ে কথা বলি এই জন্য আমি তো আর কম না আমি কি আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি

সেটা পরে আসবে আপনি বলেছেন গোত্রেনি এখন গোত্র হ্যাঁ আমি এটা মানলাম পরিবারের সাথে কথা আমি মানলাম যে গোত্র পরিবারের সাথে গোত্র প্রথাটা মোহাম্মদ সৃষ্টি করে নেই এটা আমি মানলাম এখন কথা হচ্ছে যে গোত্রের সবাই গোত্রের কেউ যদি محمদের সাথে চুক্তি করে এবং চুক্তি ভঙ্গ হয় তাহলে গোত্রের সবাইকে ধরা হবে তাই না এটা সেটা সেই সময়ের কালচার ছিল এবং মোহাম্মদ এই এবার আমি এই কালচারটাকে কালচারটাকে ভ্যালিডেট করেছে তাই এই কথার উত্তরটা 23 সেকেন্ডে দিব হ্যাঁ বলেন এই কথার উত্তরটা 30 সেকেন্ডে দিচ্ছি সেটা হচ্ছে আপনি আমার নামে মামলা করলেন সবার পরিবারের সবাই কিন্তু আমি আসামিয়ে ধরা খাইলাম না তাহলে এখানে সবার নামে দেওয়ার কোনো আপনি ইয়া নাই ক্লেম নাই কারণ আমি তো সবাইকে অ্যারেস্ট করি নাই আমি তো আপনাকে অ্যারেস্ট করলাম না আপনি এখানে গুত্র টানি আনতে পারেন কিন্তু আমি তো শিশু এবং নারীকে বাদ দিলাম এখানে পরে আসবে সেই আলোচনা যদি আলোচনা না আমি তো আলোচনায় যাইতে পারি না এখনো দুই নম্বর আয়াতে আছি মূল আলোচনা শুরু হবে তিন নম্বর আয়াত থেকে ভাই হ্যাঁ ভাই আর ভাই একটা কথা জিজ্ঞেস করি যে যদি গোত্রের লিডারদেরকে বা গোত্রের পুরুষদেরকে হত্যা করা হয় সেই গোত্রের নারীদের কি অবস্থা হয় ভাই

নারী শিশুদের কি হবে এটা তো আমার একটু জানতে হবে ভাই নারী শিশুদের কি হবে এটা আমার জানতে হবে না একটা গোত্রকে চুক্তি ভঙ্গের দেয় গোত্রের মনে করেন মানে নেতাকে মেরে ফেললো মোহাম্মদ মেরে ফেললো

আমি নোট করি আপনার নোট করেন একদিন গণিমত একদিন যুদ্ধ একদিন রাতৃত্ব একদিন দাস দাসী এগুলা নিয়ে এক একদিন প্রতিদিন করি কন্টিনিউয়াস লাইভ বাবার কাছে কন্টিনিউয়াস আমরা লাইভ করি হ্যাঁ এই একই বিষয়ের উপরে প্রতিদিন আপনি প্রতিদিন লাইভের শেষে আপনি বলবেন মিশন ভাই আগামী কালকে এই বিষয় আপনি লাইভ শুরু করবেন আমি যুক্ত হয়ে যাব হ্যাঁ আজকে তাহলে আমাদের আলোচনা ছিল অমুসলিমদের সাথে

আপনি ওই দিনের আলোচনা আমি আপনার নামে কিছু কথা বলছিলেন যে আপনি পুরা কেন পড়লেন না এই জন্যই কিছু কিন্তু আমি আজকের এই আলোচনা আবার এক থেকে ছয় নাম্বার আয়াত বা সাত নাম্বার আয়াত পর্যন্ত আবার রিপিট করার জন্য মূলত আজকের আলোচনার বিষয় আজকের আপনার আর আমার মেসেঞ্জারও কিন্তু একই বিষয়টা উঠাই দিয়েছি আমি বারবার যদি আপনি বলছেন আমি আবার আলোচনা এখানে যুক্ত হয়ে আপনাকে সেই বিষয়টা আবার রিপিট করছি তো আপনাকে ধরে নিতে হবে এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমরা সমাধানে আসব অ্যাকচুয়ালি কি করণীয় বা আমরা এখানে শিখার কি আছে জাতি কি শিখবে মানুষ কি শিখবে যেহেতু আপনি ওই দিন কিছু কিছু জিনিস পড়ছেন অনেকটা বাদ দিয়ে গেছেন যার কারণে পুরাটা পড়লে সমাধান হয় কিনা জাতি শিখতে পারে কিনা জাতির কাছে এই আয়াতগুলা ভুলভাবে হচ্ছে নাকি অ্যাকচুয়ালি ভুল এটাকে তুলে ধরা তো আপনি সেই জিনিসটাকে নিয়ে কিন্তু এখন কখনো আপনি মনে করতেছেন না ভাই আপনিও কি একই কাজ করতেছেন না যে কিছু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছেন কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করতেছেন না বলতেছেন আরেক দিন আলোচনা হবে এটা নিয়ে এই যে গোত্রের গোত্রকে যে শত্রু বললেন তো শত্রুটা কারা সেটা তো আমার ভালোভাবে না বুঝে থাকলে তাহলে তো আর সমাধান হইল না ভাই এখন ওই গোত্রের গণিমতের মাল হিসেবে যাদেরকে মোহাম্মদের সেনাবাহিনী নিয়ে যাবে যে মেয়েদেরকে ওদেরকে কি করবে এটা না জানলে তো ভাই আমরা আগাইতে পারবো না সমাধান কেমনে হবে বলেন

ভাই এই দুই নম্বর আয়াতের মধ্যে তো এটা না ভাই যে পয়েন্টটা যে যাদের একটা জানেন যে আমরা মানুষ আসিফ ভাই আমরা মানুষ যে পয়েন্টটা নিয়ে কথা বলার জন্য মাথা তৈরি করি পরবর্তীতে আপনি যখন আমাকে এদিক সেদিক ঘুরাতে চান তখন ওই পয়েন্টটা কিন্তু বলে যাচ্ছি আমি বলবো আপনি নোট করে রাখেন পাঁচ ছয় নম্বর আয়াত পর্যন্ত আলোচনার শেষে আপনার যত প্রশ্ন করার আপনি করেন আরবি ব্যাকরণ সহ যে প্রশ্নটা আপনি করবেন ওই প্রশ্নটা আমি আপনাকে উত্তর দেব

ফিরে আসছি আইসে আমি লাইভ শুরু করছি আমি এই কথাটা কিন্তু বাসায় বলতেছি আমার ওয়াইফটা সবাই জানে আমি আড়াই বছর নামাজ টামাজ বাদ দিয়া কোন দিকে যে ঘুরছি এটা কেউ জানতো না আমার মা একটু জানছে তো আমি যখন ফিরে আসছি তখন থেকে তিন নাম্বার লাইভে আপনি যুক্ত হয়েছেন তার মানে আমি অনলাইনে অল্প আপনি মুরতাদ হয়ে গেছিলেন আমাকেও ভালো করে চিনে না ভাই আপনি মুরতাদ হয়ে গেছিলেন আপনি না আমি সংশয়বাদী ছিলাম সংশয়বাদী হতে হলে তো সংশয়বাদী হতে হলে তো মুরতাদ হতে হবে সংশয়বাদী তো ইসলামে থেকে তো সংশয়বাদী হওয়া যায় না ভাই থেকে সংশয়বাদী হওয়া সম্ভব এখন কিন্তু একটা বাজি গেছে আলোচনা আমার মনে হয় মজার হচ্ছে আপনি আমাকে যে ইসলামে থেকে সংয়বাদী হওয়া যায় কিনা আপনি তো ছিলেন তো এই আড়াই বছর তো মুরতাজ ছিলেন আপনি মুর্তাদ ছিলেন না ইসলাম আল্লাহ বিষয়ে যে কোনো সংশয় যে কোনো সন্দেহ কোরআনের যে কোনো বিষয়ে যে কোনো সন্দেহ আপনি তো সন্দেহ সংশয় করলে তো আপনি মুরতাদ

আমার টোটাল বিষয়টায় আপনাদের ব্লগ পড়ার পরে টোটাল বিষয়টাই সন্দেহ লাগছে কিন্তু আমি জানার জন্য আমি জাস্ট জিজ্ঞেস করছি যে আল্লাহর অস্তিত্ব বিষয়ে আপনার সংশয় ছিল নাকি কখনো জীবনে কখনো আল্লাহর অস্তিত্ব বিষয়ে আপনার সংশয় ছিল কিনা জীবনে কখনো আমি যখন সত্যবাদী এবং যেটা সত্যতা তা উপরে যখন আমি অনর হয়ে গেলাম

না না আল্লাহ বিশ্বাসী সংশয়বাদী এখন পর্যন্ত আমি জীবনে দেখি নাই কাউরে বা আল্লাহ বিশ্বাসী নাস্তিক বা আল্লাহ বিশ্বাসী সংশয়বাদী আমি তো বলিও নাই কখনো দেখিনি আমি কথাটা বলছেন আমি যেটা বলি না আমি আপনাকে কিভাবে বলছেন আমি বলি যে নো নো আচ্ছা তাহলে আবার বলেন আমার ব্যাপারে আমি কোন সংশয়বাদী ছিলাম না তাহলে আপনি আল্লাহ বিশ্বাসী ছিলেন নীতি অনুযায়ী যেগুলো আমাকে আপনি আল্লাহ বিশ্বাসী ছিলেন কিন্তু আপনি একটু আগে বলেছেন যে আপনি আপনি সারা জীবনই আল্লাহ বিশ্বাসী ছিলেন একটু আগে আপনি বলেছেন আড়াই বছর আপনি সংশয়বাদী সংশয়বাদী ছিলেন

আমিও মানে আপনি যে সংশয়বাদী ছিলেন কি রকম সংশয়বাদী ছিলেন এটা আমার জানতে খুব ইচ্ছা করতেছে ভাই এটা আমাকে একটু এক্সপ্লেন করেন তারপর না না এখন এখন সংশয়বাদী ছিলেন আপনি এখন দাবি করতেছেন আপনি আল্লাহ বিশেষ ছিলেন কিন্তু সংশয়বাদী সেই আড়াই বছর কি আপনি মহানবী হজরত মোহাম্মদের নবুত্তে সংশয়বাদী ছিলেন সংশয়বাদী ছিলেন কিন্তু আমাকে এখন বলতে হবে

এটা আমি পরিষ্কার এই কারণে আপনি বলতেছেন দাবি করতেছেন এমন একটা উদ্ভট বিষয় যে আপনি আল্লাহয়ে বিশ্বাস করতেন কিন্তু আপনি সংশয়বাদী ছিলেন এটা হচ্ছে সম মানে 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 একেবারে মানে খুবই হাস্যকর কথা এর মানে হচ্ছে আপনি সংশয়বাদী সম্পর্কে বুঝেন না আপনি নাস্তিকতা সম্পর্কেও কিছু বুঝেন না উহুদাই কথা বলার দরকার না বুঝুন হাস্যকর কাছে কি মনে হয়েছে জানেন আমার কাছে কি হয়েছে জানেন আপনার কথা বলার নেই কথা বলার দরকার নেই আপনি না না আপনার কাছে এই কথাটা আপনার কাছে হাস্যকর মনে হলো আমার কাছে মনে হলো যে আপনার কথাটা হারুন কি মত ঠিক আছে ঠিক আছে মনে করেন কিন্তু ভাই সংশয়বাদ কাকে বলে নাস্তিকতা কাকে বলে এই বিষয়ে আমি অনেক পড়া লেখা করছি শুন তাহলে আমাকে বলতে দেন শেষ করি ভাই আমাকে বলতে দেন একটু শেষ করি ভাই পৃথিবীতে এমন কোন সংশয়বাদ নাই পৃথিবীর ইতিহাসে এমন কোন সংশয়বাদ নাই যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী সংশয়বাদী বা আল্লাহ বিশ্বাসী নাস্তিক এরকম কোন কিছু এক্সিস্ট করে না পৃথিবীতে এটা আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি আপনাকে বলি মানে এটা এতই হাস্যকর কথা তাহলে আপনার জন্য রেকর্ড এখন এখন কি আমাকে বলতে দিবেন এখন যদি কেউ বলে যে আমি আল্লাহর বিশ্বাসী নাস্তিক আমি আল্লাহর বিশ্বাস করি মুহাম্মদের বিশ্বাস করি কিন্তু আমি নাস্তিক এই কথাটা যেমন হাস্যকর কথা হবে

এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনি বারবার আমাকে মূল পয়েন্টে আলোচনা করতে দিচ্ছেন না নিয়ে আসছেন অন্যদিকে সেটা হচ্ছে সংসবাদী যেহেতু আপনাদের লেখাগুলা পড়ার পরে আমাকে হ্যাঁ আমি আমি যেহেতু আপনাদের লেখাগুলো পড়ার পরে আমার থেকে মনে হচ্ছে যেমন আপনার কাছে এখন নবী মোহাম্মদের তেইশ বছর এই বইটা আছে

হ্যাঁ তারপরে যখন আপনাদের বইগুলা পড়ছি তখন আমার থেকে তো সন্ধ্যা লাগছে যে আসলে সত্য কি যখন আমি তখন নিরপেক্ষ ভাবে উভয় আইটেম বই পড়ছি পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম ভালো তারপরে আমি ইসলামের সংশয় বাদ সংশয় বাদে ইসলাম বিষয়ে সংশয় বাদে যারা ইসলাম নিয়ে আলোচনাই করে না ভাই আমাকে বলতে দেন আচ্ছা তাহল আমাকে বলতে দেন

আমি আপনাকে 100 বার সংশয়বাদী মানি দিব না দিতে পারলে আমি জাতীয় সম্মানর বক্তি দিব না বলেন এই পয়েন্টটা হলো দ্বিতীয় এবার প্রথম পয়েন্ট আপনি এবার সূরা ত্বহার 1 থেকে 5 নম্বরে সার্চ করে দিদি পয়েন্ট শেষ করব বলেন আপনি সংশয়বাদী কাকে বলে এগনস্ট কাকে বলে আগে ওই যে ওটাই আগের পয়েন্ট

আমি আপনাকে পাঁচ নম্বর আয়াতের তাফসীর আপনাকে আমি পড়ে শোনাবো আপনি যদি আমাকে শেয়ার করতেন তাহলে উপর আয়াতের তাফসীর আপনাকে পড়ে শোনাবো 5 আয়াতের

সমস্ত তাফসির আমাদের নাস্তিক্য ডট কমে অলরেডি আপলোড করা আছে যে কোনো দর্শক যে কোনো সময় সেগুলো ডাউনলোড করে পড়তে পারেন এবং জানতে পারেন তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনার সাথে আমার আলোচনা বা আপনার সাথে আমার বিতর্ক আপনি দাবি করেছেন আমি আপনাকে দেখাচ্ছি সুরা তবার এই যে এটা হচ্ছে সুরা তবার পাঁচ নম্বর পাঁচ নম্বরের তফসির এখন ভাই আগে যাইতেছেন আপনি একটু আগে বলছেন পাঁচ ছয় পড়তে এখন আবার কিন্তু এটা তো অনেক সময় লেগে যাবে এটা তো মানে মানে খুবই করতেছেন আপনি দাবি জানাচ্ছেন

কত প্যারা করে সেটা বললেই হবে না ভাই আপনি কথা হুদাই ভাই আপনি কথা হুদাই পাবেন ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করি বাচ্চা

কাটশট করে পড়েন এখন আপনি সিরিয়ালে পড়েন আচ্ছা আপনার কথা শেষ হয়েছে ভাই আপনার কথা শেষ হয়েছে ভাই আপনার কথা শেষ হয়েছে ভাই আমি পড়ি তো এবার আমাকে একটু বলতে দেন আপনার কথা শেষ হয়েছে না আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি আপনার কথার সময় আমি কথা বলি নাই এখন আপনি একটু শুনবেন ঠিক আছে আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সংশয়বাদী মানে কি আপনি তখন বলেছেন যে আপনি আল্লাহ বিশ্বাসী ছিলেন কিন্তু আপনি সংশয়বাদী ছিলেন কিন্তু ভাই আল্লাহ বিশ্বাসী সংশয়বাদী এটা পৃথিবীর ইতিহাসে কখনো কথা ঘটে নাই যে একজন আল্লাহ বিশ্বাসী সংশয়বাদী আবার আপনি ভাই মাঝখানে কথা বলতেছেন ভাই মাঝখানে কথা বলতেছেন ভাই দেখেন আপনি মাঝখানে কথা বলতেছেন দেখেন আমি কিন্তু আপনার কথা সময় চুপ করে শুনছি আপনি এখন মাঝখানে কথা বলতেছেন এটা তো ঠিক না ভাই এটা তো মানে উচিত না আপনার কথা আমি শুনেছি না পুরাটা সময় চুপ করেছিলাম না এখন তো আপনি আপনার চুপ করে শোনা উচিত আপনি সংশয়বাদী শব্দটার মানে জানেন না সেই কারণে আপনি ধারণা করতেছেন যে আপনি সংশয়বাদী ছিলেন কিন্তু আল্লাহয় বিশ্বাস করে কেউ কখনো সংশয়বাদী হতে পারে না এটা মানে লজিক্যালি পসিবল না এখন আপনি যে ক্লেম করতেছেন আমি সংশয়বাদী ছিলাম কিন্তু আমি আল্লাহয় বিশ্বাসী ছিলাম এটা খুবই হাস্যকর একটা ক্লেম দুই নম্বর কথা হচ্ছে যে সূরা তাওবার এক 2 3 4 5 কেন সমস্ত তাফসীর আমাদের ওয়েবসাইটে অলরেডি দেয়া আছে খুব সুন্দরভাবে দিয়ে রাখা আছে এখন আমি যে অংশগুলো পড়েছি সেগুলো ছিল সপ্তাহে ইম্পর্টেন্ট প্যারা সেই প্যারাগুলো আমি পড়েছি এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি আরেকটা প্যারা এখানে ছিল যে প্যারাটা আমি কৌশলে পড়ি নাই বা কৌশলে না পড়ে আমি বলছি না এখন আমি কথা বলছি না এখন একটু চুপ করে শোনেন আচ্ছা হতে পারে হ্যাঁ আপনি এই ধরনের দাবি করতে পারেন যে এটার ভিতরে এমন একটা প্যারা ছিল যে প্যারাতে আল্লাহ অনেক ভালো কথা বলেছে অমুসলিমদের ধরে ধরে চুম্মাইতে বলছে মানে ভালো ভালো খাবার খাওয়াও ভালো ভালো চুমাও গালে টাস টাস করে চকাশ চকাশ করে চুমা দাও এগুলো অনেক কিছু বলছে কিন্তু আমি দুশ্মনি করে যেহেতু আমি ইসলাম বিদ্বেষী নাস্তিক সেহেতু আমি দুশ্মনি করে আমি ওই প্যারাটা বাদ দিয়ে যে প্যারাতে খালি কোপা কোপির কথা আছে সেই প্যারাটা খালি পড়ছে এরকম হতে পারে খুবই লজিক্যাল ব্যাপার আপনার দাবি মানে আলোচনায় আসতে পারে তাহলে এটা সমাধানটা কি হতে পারে এটা সমাধানটা এমন হতে পারে যে যেই প্যারাটাতে আল্লাহ একেবারে অমুসলিমদেরকে বলছে তোমরা অমুসলিমদের গালে চকাশ চকাশ করে চুম্মা দিবা খাবার দিবা জামা কাপড় দিবা ওদেরকে ভাই বলবা এই জায়গাগুলো যে এখানে আছে সেই প্যারাটা আপনি পরে শোনাইতে পারেন সবাইকে আমি আপনাকে সময় দিচ্ছি আপনি আপনার সময় আছে পাঁচ মিনিট আপনি যদি 5 মিনিটের বেশিও যদি লাগে আপনি আমাকে বলবেন যে আপনার আর সময় লাগবে এই প্যারাটা পরে শোনাইতে আপনি আপনাকে সময় দিব আপনাকে এখন এই পাঁচ মিনিটের মধ্যে আমি কোনো কথা বলবো না আপনি পরে শোনান যতটুকু আমি পরে শুনাই নেই বলে আপনার আপনি দাবি করতেছেন আমি আপনি এখন যে কথাগুলো চুমা এটা সেটা দিয়ে বলছিলেন ফ্লোর দিয়ে দিচ্ছি আপনি বলেন হ্যাঁ আমি আপনি যে বলছিলেন চুমা টুমা এই প্রাসঙ্গিক কথাগুলো আমি আজকে সকাল ওই সময় থেকে শুরু করি আমরা এক থেকে পাঁচ নম্বর ছয় নম্বর আয়াত পর্যন্ত

তিন আয়াত আল্লাহ কি বলছে আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা নিশ্চয় আল্লাহ থেকে এবং তার তোমাদের কিসের দায় মুক্ত আসতেছি ভাই আমরা দুই তিন নম্বর আয়াত পড়ে আসছি না ওই সময় ওই সময় আপনাকে বুঝে দিছি একবার আপনি না বুঝলে এখন অডিয়েন্স বুঝে নিবে যে আমরা দুই নম্বর আয়াত কখন ছাড়িয়ে আসছিলাম হ্যাঁ উত্তম আর যদি তোমরা ফিরে আসো তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে ফিরে না আসো পারবে না আর যারা করেছে কুফুরি তাদের তুমি যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও আপনার জন্য ভালো একটা পয়েন্ট এটাকে নিয়ে এক মিনিট খাইতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তারপরে চার নাম্বার আয়াত চার নাম্বার আয়াতে বলা হয়েছে তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ মুসেকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ এবং তারা তোমাদের সাথে কোনো প্রকার ত্রুটি করে নাই এখানে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট না আপনার জন্য হয়তো এটা মাইনাস পয়েন্ট কারণ আল্লাহ এখানে জানাচ্ছেন কাকে মুসলমানদেরকে তবে মুসেকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হ্যাঁ এবং কি তারা তোমাদের সাথে কোনো প্রকার ত্রুটি করে নাই যে সমস্ত মুশ্রিক আমাদের সাথে দুই নম্বরই করে নাই বাইশ নম্বরই করে নাই ছল করে নাই তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করে নাই হ্যাঁ এবং কি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাউকে সাহায্য সহযোগিতা করে নাই হ্যাঁ তাহলে তোমরা তাদেরকে তাদের সাথে যে চুক্তি এবং তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ এই সময় তোমাদের মোর্শিকদের সাথে যে যে চুক্তি করা আছে যতদিন মেয়াদ আছে এবং কি তারা তোমাদের সাথে ত্রুটিও করে নাই ক্ষতিও করে নাই মেয়াদ পর্যন্ত পূর্ণ করো তাদের সাথে চুক্তিতে অটল থাকো অনর থাকো ক্লিয়ারলি বসে থাকো এই চুক্তির মেয়াদটা চুক্তির টাইমটা কতটুকু কতদিন চুক্তির মেয়াদটা টাইমটা কতদিন

যারা চুক্তি ভঙ্গ করছে তাদের জন্য চার মাস যারা অনর, তারা ক্ষতি করে নাই এবং কাউকে সাহায্য করে নাই মুসলিম উম্মাকে ক্ষতি করার জন্য ওদের টাইম তো আগের যতদিন তাদের সাথে যে হারে চুক্তিবদ্ধ ছিল দশ বছর আট বছর পাঁচ বছর যেটা চুক্তির মেয়াদ ওই মেয়াদ পর্যন্ত কারণ এখানে লেখা আছে মেয়াদ পর্যন্ত পূর্ণ করা যে জাতির সাথে যত মেয়াদ ভাই আপনাকে আমি তাহলে আপনাকে আমি তাহলে ইবনে কাসিরের তাফসিরের জিনিস এটা দেখাচ্ছি আপনি এক জায়গায় বোধহয় ভুল বলতেছেন আপনাকে আমি কারেক্ট করে দিচ্ছি আপনি একটু দেখেন ইবনে কাসিরের তাফসিরে সূরা তাওবা 4 নম্বর 4 নম্বর সূরার এখানে বলা আছে পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের শহীদ যে সকল মুশরিকের অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত আছে। অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত আছে। তাহাদিগকে চারি মাসের সময় দেওয়া হইতেছে চারি মাস সময়ের মধ্যে তাহারা যান বাঁচাইবার জন্য পৃথিবীর যে কোনো স্থানে চলিয়া যাইতে পারিবে চারি মাসের সময় চারি মাস সময় অতিবাহিত হইবার পর তাহাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ ও তাহার রাসুলের ওপর কোনো দায়িত্ব থাকিবে না ঠিক আছে অনির্দিষ্ট কাল কালীন যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলোকে চান মাসের চুক্তিতে কনভার্ট করা হয়েছে ভাই অনির্দিষ্ট মেয়াদের যে চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিকে চার মাসের চুক্তিতে কনভার্ট করা হয়েছিল চার মাসের সময় দেয়া হয়েছিল হ্যালো মাইনউদ্দিন ভাই আপনাকে হ্যালো মাইনউদ্দিন ভাই আপনাকে আর মানে আপনার ভিডিওটা হ্যাং হয়ে গেছে

না মাইনউদ্দিন ভাই আপনাকে আর যুক্ত করা যাচ্ছে না নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও গেস্ট লেখা আসতেছে বারবার আপনি আগামী কাল আবার একটু যুক্ত হন তাহলে না আপনাকে আর যুক্ত করা যাচ্ছে না ভাই মাইনউদ্দিন ভাই আপনি একবার বের হয়ে গিয়ে আরেকবার একটু ঢুকেন আপনি লাইভটা থেকে একবার বের হয়ে আরেকবার একটু ঢুকে একটা রিকোয়েস্ট পাঠান এখন অনেক রাত হয়ে গেছে অবশ্য মাইনুদ্দিন ভাই আপনি এখান থেকে বের হয়ে গিয়ে আর একবার একটু রিকোয়েস্ট পাঠান না আপনাকে যুক্ত করা যাচ্ছে না ভাই ওনার বদলে নেট চলে গেছে না আপনাকে যুক্ত করা যাচ্ছেই না মাইনুদ্দিন ভাই আপনি একবার বের হয়ে আর একবার ঢোকেন তাহলে যুক্ত করা যাবে

আপনি বলতে থাকেন না আমি একটু লাইনটা ওকে করি এখানে ব্যাপার হচ্ছে যে চার মাস সময় দেয়া হয়েছিল যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিল এই চার মাসের মধ্যে তাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় পালায় যেতে হবে নিজেদের ভিটা বাটি ছেড়ে ভিটা মাটি ছেড়ে সমস্ত কিছু ছেড়ে সহায় সম্পত্তি সব ছেড়ে পালায় যেতে হবে পালায় না গেলে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে

এখানে যে একটা তাফসিরের যে তাৎপর্য আছে হ্যাঁ বলেন তাৎপর্য এখানে যে তাফসিরের যে তাৎপর্য আছে এই যে আমি রেডি করতেছি সব এই কাগজপত্র গুলো নিচ্ছি হ্যাঁ তাহলে আমার হয়ে যাবে হয়তো বা হ্যাঁ জি ভাই বলেন এখন হচ্ছে যে চার নম্বর আয়াতের যে শিক্ষাটা এটা একটু বলে দেন যে শিক্ষাটা চার নাম্বার আয়াতে অর্থাৎ মুসলিমদের আপনি বলেন তাদের দ্বারা আপনি বলেন হ্যাঁ তাদের দ্বারা সম্ভব নয় যে কোনো মানুষের চুক্তি ভঙ্গ না করলে তাদেরকে ক্ষতি করবে না এখন চুক্তি ভঙ্গের ভিতরে পিছনে রয়েছে কি সেটা হচ্ছে যে মুসলমানরা নির্দিষ্টভাবে চলতেছে চুক্তিবদ্ধ ছিল যারা চুক্তি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কিন্তু এই কথাটুকুর পরের কথাটুকু আসছে না না চার নম্বরে ভাই বলা হচ্ছে যে যাদের সাথে অনির্দিষ্ট কালীন চুক্তি ছিল চুক্তি ছিল বাই ইকো হচ্ছে কথার কথার ইকো হচ্ছে আসলে চার্জার আমি চার্জার লাইন লাগাইছি তো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু এই চার নাম্বার সূরার Tafsire বলা হচ্ছে না এখন আর ইকো হচ্ছে না জি জি চার নাম্বার সূরার Tafsire বলা হচ্ছে যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিল সেই অনির্দিষ্ট মেয়াদের চুক্তিটাকে বাতিল করে চার মাস সময় দেয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এই Tafsir থেকে পড়তেছেন আল্লাহ তালা নিজে সেই সমস্ত চুক্তি বাতিল করে দিচ্ছে যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিল আল্লাহ তালা নিজে বাতিল করে দিয়েছে ভাই এই আয়াত দ্বারা এই আয়াত দ্বারা আমি আবার একটু বলছি একটু শোনেন এই আয়াত দ্বারা যে সমস্ত মুশ্রিক গোত্রের সাথে অনির্দিষ্ট মেয়াদের শান্তি চুক্তি ছিল সেই অনির্দিষ্ট মেয়াদের শান্তি চুক্তি এই আয়াত দ্বারা বাতিল করে দেয়া হয়েছে এবং চার মাসের সময় দেয়া হয়েছে এই চার মাস হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ মানে নিষিদ্ধ মাস এই চার মাসের মধ্যে তাদেরকে পালায় যেতে বলা হয়েছে এবং এই চার মাসের মধ্যে তারা পালায় না যায় তাদেরকে যারা চুক্তি ভঙ্গ করছে যারা চুক্তি ভঙ্গ করছে মুশরিকদের ভিতরে যারা না না চুক্তি ভঙ্গ করে নাই না না চুক্তি ভঙ্গ করে নাই দেখেন কেন সাইন নাম্বার আছে কি বলতে হবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে আমি পড়ছি আপনি শুনেন তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ তাদেরকে তো চার মাসের সময় দেওয়া হয়েছে যারা চুক্তি ভঙ্গ করে নাই এবং চুক্তিতে আবদ্ধ আছে কোথায় পাবেন আপনি পরে দেখাইয়েন আপনি চার মাস কোথায় পাইছেন পরে দেখাবেন অসুবিধা কি ভাই আচ্ছা তবে মুশরিকদের মধ্য থেকে সবাই এখানে দেখুক সবাই এখানে দেখুক মানে আপনার আপনার কথার মানে কথার সাথে আমি মিল পাচ্ছি না 4 নম্বর সূরা তাফসিরে বলা হচ্ছে অনুবাদে বলা আছে তবে মুশরিকদের মধ্যে যাহাদের শহীদ তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের গয়ের চুক্তি রক্ষা কোনো ত্রুটি করে নেয় এবং তোমাদের বিরুদ্ধে কাহাকীয় সাহায্য করে নেয় তাহাদেরকে শহীদ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে এই যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে এই বিষয়টাই তাফসিরে পরিষ্কারভাবে বলা আছে এখন হ্যাঁ এখানে ভাই একটু শেষ করি শেষ করি তাফসিরে এই বিষয়টাই পরিষ্কারভাবে বলা আছে পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করিয়াছেন আল্লাহরের সহিত যে সকল মুশ্রিকের অনির্দিষ্ট দেওয়া হইতেছে চারি মাস সময়ের মধ্যে মানে এই যে অনির্দিষ্ট মেয়াদের চুক্তি যাদের সাথে ছিল তারা কিন্তু চুক্তি ভঙ্গ না করলেও তাদেরকে চার মাসের সময় দেওয়া হচ্ছে চুক্তি ভঙ্গ করলে তো সাথে সাথেই তাদেরকে মারা হবে কিন্তু চুক্তি ভঙ্গ চুক্তি ভঙ্গ না করলেও তাদেরকে চার মাসের সময় দেয়া হচ্ছে চারি মাসের সময়ের মধ্যে তাহারা যান বাঁচাইবার জন্য পৃথিবীর যে কোনো স্থানে চলিয়া যাইতে পারিবে চারি মাস সময় অতিবাহিত হইবার পর তাহাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ ও তাহার রাসুলের ওপর কোনো দায়িত্ব থাকিবে না আলোচ্য আয়াতে আল্লাহ তালা বলিতেছেন কিন্তু তোমাদের সহিত যাহাদের নির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত হইয়াছে তাহারা কোনরূপ চুক্তি ভঙ্গ না করিয়া থাকে আচরণ করিবে যাহারা চুক্তি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ তাহাদিগকে ভালোবাসেন ইতিপূর্বে একাধিক সনদে এই মর্মে হাদিস বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাম আলী রাহ আলী প্রমুখ সাহাবিদিগকে এই ঘোষণা প্রচার করিবার জন্য নির্দেশ দিয়েছিলেন যে আল্লাহর রাসুলের সহিত যাদের সন্ধি চুক্তি রহিয়াছে তাহারা চুক্তি মানিয়া চলিলে চুক্তির মেয়াদ

যে সকল মুষ্টিকের অনির্দিষ্ট মেয়াদে সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে এখানে কোথাও বলা নাই যে তারা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে চার মাস এখানে বলা হচ্ছে আল্লাহর রাসূলের না শহীদ যে সকল মুষ্টিকের অনির্দিষ্ট মেয়াদে করতে হবে না আপনি সিরিয়ালে পড়েন ভাই আমি তো সিরিয়ালি পড়তেছি ভাই আমি তো তাফসীরের শুরু থেকে পড়তেছি আপনারা দেখেন আচ্ছা আপনি যে এই জিনিসটা মানে ইয়া করতেছেন আমি বুঝতে পারতেছি

আল্লা তালা বর্ণনা করিয়াছেন আল্লাহ রাসুলের সহিত যে সকল মস্তিকের অনির্দিষ্ট মেয়েদের সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে তাহাদিগকে চারি সময় দেওয়া হইতেছে আমি তো বলি নাই চারি মাসের সময় দেওয়া হইয়াছে হ্যাঁ আসেন ভাই আমি তো সেটাই বলছি ভাই অনির্দিষ্ট মেয়াদের সন্ধি যুক্তি সম্পাদিত রহিয়াছে তাহাদিগকে চারি মাসের সময় দেওয়া হইতেছে

ভাই চুক্তি এখানে কোথায় লেখা চুক্তি ভঙ্গ কোথায় পাইলেন এই সেন্টেন্সে চুক্তি ভঙ্গ কোথায় লেখা আছে কেন আপনি কি আপনি এই এই সেন্টেন্স থেকে কি বুঝতেছেন এই সেন্টেন্সে পরিষ্কার বলা যে যারা যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে তাহাদিগকে চারি মাসের সময় দেওয়া হইতেছে এখানে বলা হয় না যে যারা চুক্তি ভঙ্গ করছে তাদের ভাই চুক্তি করলে পৃথিবীর কেউ কখনো চার মাসের সময় দেয় না এরপর স্পষ্ট লেখা আছে না না এরপর স্পষ্ট লেখা আছে যে কারণ

ধরেন এক হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর এরকম মানে হচ্ছে যদি একবার চুক্তি ভঙ্গ হয় তখন আমাকে একটু বলতে ভাই আমাকে একটু বলতে দেন কেন ভাই আমাকে একটু বলতে দেন আপনি আমাকে একটু বলতে দেন এবার ভাই আপনি আমাকে আমাকে একটু শেষ করতে দেন কারো সাথে যখন অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি থাকে তখন সেই অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তিটা শুধুমাত্র তখনই ভায়োলেট হয় যখন এক পক্ষ আর এক পক্ষ আক্রমণ করে ঠিক আছে এছাড়া

তাহলে আপনি চারি মাস থেকে আবার পড়েন ভাই ভাই আপনি আবারও একই কথা বারবার বলতেছেন আপনাকে আমি বলতেছি আপনি একটু থামেন আমাকে কথাটা শেষ করতে দেন ঠিক আছে কথাটা শেষ করতে দেন আমাকে তারপর আপনি বললেন অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি হচ্ছে সেইটা যে সন্ধি চুক্তিটা হচ্ছে অনন্ত কাল ব্যাপী যেটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই সেই সময় তৎকালীন সময়ে বিভিন্ন গোত্রের সাথে নির্দিষ্ট মেয়াদের চুক্তি হইতো যে তোমাদের সাথে আমরা তিন মাস মারামারি করব না বা চার মাস মারামারি করব না বা এক বছর মারামারি করব না এই মেয়াদ শেষ হইলে তখন আবার সেই মারামারিটা তারা করতো সেই যুদ্ধটা তারা করত। কিন্তু অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি হচ্ছে সেই জিনিসগুলা যেগুলা নির্দিষ্ট কোন সীমা নির্ধারিত করে দেয়া নাই সেটা অনন্তকাল ব্যাপী হইতে পারে এবং এই অনির্দিষ্ট সময়ের ভিতরে যদি এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ না করে তাহলে সেই চুক্তিটা মানে একেবারে কেয়ামত পর্যন্ত ফলবত থাকবে

আমার কথা শেষ হওয়ার পর আপনাকে আমি পাঁচ মিনিট সময় দিব আপনি একটা কথা বলবেন আপনি আবারও মাঝখানে কথা বললেন আমি তো আপনাকে বলেছি আপনাকে আমি পাঁচ মিনিট সময় দিব আপনি সেই সময়টা কথা বলবেন

আমার তো কোনো সমস্যা নাই আমার কথাটা শেষ করতে দেন আগে আপনার মুখ দিয়ে শুনতে চাই যে তো আপনি গত পরশুদিন নিজে ক্লেম করছিলেন সেজন্য আপনি জেদ করতেছেন থেকে পড়েন ভাই আপনি তো জেদ করতেছেন আপনাকে আমি সময় দিব দরকার হলে আপনি ভাই

যে চার মাস থেকে এখান থেকে মাসের সময়ের যে সকল মুশরিকদের অনির্দিষ্ট মেয়াদের সন্ধি চুক্তি সম্পাদিত রহিয়াছে তাহাদিগকে চারি মাসের সময় দেয়া হই আছে হইতেছে পরিষ্কার কথা বলেন আর কি পড়ব বলেন হ্যাঁ এই এখান থেকে সিরিয়ালের নিচে পর্যন্ত পড়েন ওই সময় মানে কি ভাই

চারি মাসের সময়ের মধ্যে তাহারা যান বাঁচাইবার জন্য পৃথিবীর যে কোন স্থানে চলিয়া যেতে পারে চারি মাস সময়ের মধ্যে তাহারা যান বাঁচাইবার জন্য পৃথিবীর যে কোন স্থানে চলিয়া যেতে পারে আর কি পড়বো বলেন হ্যাঁ এইভাবে পুরোটা পড়ে শেষ করেন না ভাই এই তো তার নিচে আছে আপনি পড়তে সমস্যা কি এই দুই লাইন তো আপনি ওই সময়ও পড়ছেন হুদাই টাইম হুদাই টাইম কেন আচ্ছা আপনি আপনি বের করে আমি আর পড়তে পারবো আমি আর পড়তে পারবেন আপনি 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 কি করেন দুই লাইন পড়েন বাকিটা আপনি মিথ্যাচার করছিলেন এই জন্য আমি আপনার যাতে আলোচনা করতে আসছি ভাই এখন আপনি যেহেতু ওই দিন পড়ে মানুষকে ভুল বুঝেছেন

অনির্দিষ্ট মেয়াদের চুক্তি যাদের সাথে সম্পাদিত ছিল আল্লাহ এই আয়াত মাধ্যমে অনির্দিষ্ট অনির্দিষ্ট মেয়াদকে করে মাস যে এই মেয়াদের আর কোন চুক্তি থাকবে না শুধুমাত্র চার মাসের চুক্তি থাকবে চার মাস সময়ের মধ্যে তাহাদের যান বাঁচাইয়া পালায় যেতে হবে পালায় না গেলে তাদের চার মাস অতিবাহিত হওয়ার পর তাহাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাসুলের উপর কোন দায়িত্ব থাকবে না অর্থাৎ চার মাস অতিবাহিত হইয়া যাওয়ার পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে কতল করা হবে হাদিসে এই বিষয়ে পরিষ্কার ভাবে দেখাচ্ছি

এই যে দেখেন এখানে যাদের সাথে তাদেরকে নাহর বা কুরবানির দিন থেকে চার মাসের সুযোগ দেওয়া হলো দেখেন যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে

দেখেন আপনারা যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য চার মাসের নিরাপত্তা রয়েছে যদি এই সময়ের মধ্যে ইসলাম গ্রহণ না করে তাহলে ও এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে দেখেন আপনারা এক এক হাদিসে বর্ণিত আছে হজরত আলীকে জুল হুলাইফা পৌঁছে পৌঁছে হজরত সিদ্দিকি আবু বকরের সাথে মিলিত হয়ে বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এ আয়াত সমূহ ঘোষণা করার জন্য প্রেরণ করেছেন একদম পরিষ্কার কথা এখানে সেরাতে রাসুল্লাহতে পরিষ্কার ভাবে বলা আছে তারপরে ওনারা এইভাবে মিথ্যা কথা বলেন মানে এত মিথ্যা কথা বলেন এটা তো তারপরে হচ্ছে গিয়ে এই লোক হচ্ছে গিয়ে আচ্ছা এখন একটু যুক্ত করব আবার এই লোককে আমি পড়ে শোনাইছি হ্যাঁ ভাই আবার একটু

মাইনউদ্দিন মিশন ভাই আপনাকে এডিং দেখাচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেন আপনাকে এডিং দেখাচ্ছে ভাই আপনি অ্যাকসেপ্ট করেন মাইনউদ্দিন মিশন ভাই আপনাকে এডিং দেখাচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেন ভাই আপনি তো অ্যাকসেপ্ট করতেছেন না মাইনউদ্দিন মিশন ভাই আপনাকে এডিং দেখাচ্ছে আপনি অ্যাকসেপ্ট করতেছেন না মাইনউদ্দিন মিশন ভাই আপনাকে এডিং দেখাচ্ছে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতেছেন না আপনি ক্যান্সেল করে দিচ্ছেন মাহিনুদ্দিন ভাই এটা তো ঠিক না আবারও আপনাকে যুক্ত করি মাইনুদ্দিন এখন আপনাকে আমি যুক্ত করব আমার বক্তব্য শেষ হয়ে গেছে আমি বক্তব্য বলে ফেলছি যেটা বলার এখন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি দিতে পারেন আসেন মাহিনুদ্দিন মিশন ভাই আপনাকে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি বারবার আপনি যুক্ত হন মাইনুদ্দিন মিশন ভাই আপনাকে বারবার যুক্ত করার চেষ্টা করতেছে কিন্তু আপনি আর যুক্ত হবেন না আমি বুঝতে পারছি আপনি এখন আর যুক্ত হবেন না মাইনুদ্দিন মিশন ভাই আপনি একবার বের হয়ে গিয়ে আবার একটু ঢোকেন ঢুকে একটা রিকোয়েস্ট পাঠান এখানে একটা কমেন্ট করেন যে আপনি যুক্ত হতে চান তাহলে আপনাকে আবার যুক্ত করতেছি মাইনুদ্দিন মিশন ভাই আপনাকে বারবার যুক্ত করার চেষ্টা করতেছি কিন্তু আপনি এখন আর কমেন্টও করতেছেন না আপনাকে কমেন্ট আপনি ক্যান্সেল করে দিচ্ছেন ভাই ভাই এরকম করলে কেমন হয় ভাই আপনাকে আমি কেটে দিয়েছিলাম কারণ আপনি আমাকে কথা বলতে দিচ্ছিলেন না আপনাকে আবারও যুক্ত করতেছি না আপনি যুক্ত হচ্ছেন না ভাই এটা কি ভাই আপনি মাইনুদ্দিন মিশন ভাই আপনি একটা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাকে আমি আবার যুক্ত করব। আপনি আমি আর এক মিনিট আপনাকে সময় দিব আপনি এক মিনিটের মধ্যে যুক্ত হতে পারলে তাহলে আপনাকে শেষ বক্তব্য দিতে বলবো আসেন ভাই মাইনুদ্দিন মিশন ভাই আসেন ভাই আপনি মানে কোথায় গেলেন কোথায় চলে গেলেন মাইনুদ্দিন মিশন ভাই আপনি কোথায় চলে গেলেন না মাইনুদ্দিন মিশন ভাই আর যুক্ত হবেন না বোঝা যাচ্ছে না খুবই হয়েছে যে এই যে যে একদম দাবি করেছেন নবী মোহাম্মদ যাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসে আচ্ছা এখন দেখা যাচ্ছে না আবার কেটে দিচ্ছেন মাইনুদ্দিন মিশন ভাই আপনি বারবার কেটে দিচ্ছেন কেন ভাই আপনাকে আমি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি বারবার কেটে দিচ্ছেন ভাই আপনাকে আমি অনেকবার রিকোয়েস্ট পাঠিয়েছি না আপনি আর যুক্ত হবেন না বোঝা গেছে ঠিক আছে আজকে তাহলে এখানে শেষ করছি উনি আমি আপনাদেরকে আপনাদের সামনে দেখিয়েছি সিরাতে রাসুল্লাহ সিরাতে মুস্তফা এই গ্রন্থটার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন এই গ্রন্থটা নিশ্চয়ই আপনারা পাবেন আপনারা যদি কেউ এই গ্রন্থটা যদি আপনারা ডাউনলোড করতে চান আপনাদেরকে অনুরোধ করব সিরাতুল মুস্তফা সাল্লাম এই গ্রন্থটার এই গ্রন্থটার তিন নম্বর খণ্ডের পৃষ্ঠা নিরানব্বই এবং একশো এই দুইটা পৃষ্ঠা আপনারা একটু পড়বেন এখানে পরিষ্কারভাবে বলা আছে দেখেন আবার একটু দেখেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাথে যার কোনো চুক্তি রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য এই যে এই কথাটাই আমি বলছিলাম তার জন্য চার মাসের নিরাপত্তা রয়েছে এ সময়ের মধ্যে ইসলাম গ্রহণ না করে তবে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে এক হাতে এই জিনিসটা দেখেন আপনারা এই জিনিস এখানে পরিষ্কারভাবে বলা আছে আমার কথাটা এখানে পরিষ্কারভাবে বলা আছে মানে মিথ্যা কথা বলে তো পার পাবে না আমাদের কাছে তো সমস্ত রেফারেন্স আছে ঠিক আছে আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা পুরা আলোচনাটা নিশ্চয়ই শুনেছেন এবং আমি দেখি আরেকবার দেখি এই লোককে আরেকবার কারণ আপনি আমাকে কথা বলতে যাচ্ছিলেন না না আমি তো আপনাকে একটাই বলছি আমি কিছু বলার দরকার নাই আপনি আমি রেফারেন্স দেখাচ্ছিলাম আপনি আমার কথাতে ডিস্টার্ব করছিলেন ভাই

আপনার নবী যে দাসী সেক্স করতো আপনার নবী যে ছোট বাচ্চা মেয়ের সাথে সেক্স করতো এখন যদি আমি বর করতে থাকি এইভাবে আপনার কথা তো ভাই কেউ শুনতে পাবে না তাহলে কিরকম হবে চালাকিটা বলেন তো ভাই

আসিফ মহুদ্দিন আপনি কি করেন মানুষের টাকা মারেন আসাদ নুরি বলতেছে আপনিও নাস্তিক এ নাস্তিক অথচ আপনারা টাকা মারতেছেন মানুষের নতুন করে মানবতা প্রতিষ্ঠা করবেন আপনারা

আপনার করলেন আর আপনি কি করলেন সোলারিনের বিরুদ্ধে দুইটা লাইক করে সোলারিনের নাচতে এতগুলা окаरेज করে শ্যাম্বিয়ার সাথে ওই মহিলার সাথে তিনজন মহিলা আপনি hadir করেছিলেন সোলারিনের বিরুদ্ধে লজ্জা না আপনাদের মানবতা উপহার দিতে হচ্ছে আমাদের মধ্যে কেউ অন্যায় করলে নতুন করে পুরো পৃথিবী সাজাতে আসলে থেকে হোয়াট ইজ

आपने तेरा तो भाई बड़ा बड़ा क्लियर करी बोल लेना